নেশাদার দ্রব্য সম্পর্কে অর্থাৎ গুল বিড়ি জর্দা সিগারেট সম্পর্কে এক তাত্ত্বিক দালিলিক দলিল ভিত্তিক তথ্য এবং তথ্যবিহিক ভিত্তিক এক ব্যতিক্রম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেশাদার দ্রব্য গুল বিড়ি জর্দা সিগারেট গাঞ্জা হেরোইন আফিং ডাইল ইত্যাদি যত নেশাদার দ্রব্য রয়েছে সেই সমস্ত নেশাদার দ্রব্য সম্পর্কে আপনারা এতদিন যে আলোচনা শুনে আসছেন ইনশাআল্লাহ চেষ্টা করব তার থেকে একটু ব্যতিক্রম আরেকটু দালিলিক আরেকটু তাত্ত্বিক আরেকটু দলিল ভিত্তিক আরেকটু আপডেট গ্রেট ভার্সনের যুক্তিসম্মত বিবেকসম্মত একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর যদি আমাকে সাহায্য না করেন আমার কোনো উপায় নেই আমার কোনো গতি নেই। তো এই জন্যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন বলে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন একটা কথা আমাকে দিবেন যে আলোচনা শেষ করার আগ পর্যন্ত কেউ উঠে যাবেন না। একটু হাতগুলো দেখান তো, বেশিক্ষণ আলোচনা করব না আমরা, একটু হাত দেখান দেখান হাত দেখান মুরব্বী তুলেন একটু তুলেন, মায়েরা আপনারাও একটু তুলেন, কে কে যাবেন না শেষ পর্যন্ত, বেশিক্ষণ আলোচনা করার বক্তা আমরা না। আসলে যারা সালাফি আহলুল হাদিস আলেম তারা গান গজল কেচ্ছা কাহিনী বলেও না, একবার আলোচনা করতে করতে চলে যাবে মালদা, আর একটু মালদা আলোচনা করতে করতে চলে যাবে আপনার নদিয়া, তারপর যাবে একটু বহরমপুর, এইরকম আমরা পারি না। আমরা একটা জিনিস আপনাকে বুঝাবো সেটা একেবারে ধীরে 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 এক মানে একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্স লেগে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা রাইট অশোক, এক যদি কেউ প্রসাব পায়খানার জন্য যান আমাকে বলে যাবেন প্রসাব হলে এক পায়খানা হলে দুই, এছাড়া কেউ উঠতে পারবেন না, আপাতত বাপ মারা গেলেও উঠা যাবে না, কারণ বাপ মারা গেলে এখনই জানাজা দিতে হবে এরকম নয়। আর কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা কি ফরজ, বাপ মারাটা গেছে জানাজা দেওয়া ফরজে কিফায়া, আর ইলম অর্জন করা ইবনে মাজাহ 213 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, বাপ মারা গেছে সব সন্তানের জন্য মাটি দেওয়া ফরজ হয়, বুঝা গেছে। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই আমি যে বিষয়টা এখন আলোচনা করব আপনাকে মানতে হবে এটা আমি বলিনি, আজকেও বলিনি ভবিষ্যতেও বলবো না আর আগেও কোনোদিন বলিনি, এটা আমাদের নীতি না। এখন আপনার কাছে দাবি এক খেয়ালে একভাবে মনোযোগ দিয়ে একটু আমার কথাগুলো আপনি শুনবেন, এরপর আপনি বিবেচনা করবেন যে মৌলভী সাহেব মাওলানা সাহেব আপনারা যখন ডাক দেন খুব ভালো লাগে, মৌলভী সাহেব মাওলানা সাহেব ডাকের মধ্যে একটা মায়া আছে, যাই হোক যেটাই বলেন যে মৌলভী সাহেব বা মাওলানা সাহেব যেটা বলল সেটা মানা যায় কি না, কথা কি বুঝতে পারছেন? যদি মানা যায় যদি আপনার একটা আকল বিবেক বলে যেন মানতে হবে তাহলে আপনি মানবেন, মানা না মানা কালকে থেকে আজকে থেকে না, আজকে শুনবেন মনোযোগ দিয়ে এরপর বিবেককে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনি উত্তর পাবেন। আসুন আমরা আলোচনা শুরু করি নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য অর্থাৎ গুল বিড়ি জর্দা সিগারেট গুলটা হিরোইন আফিং ডাইল গাঞ্জা আরও যত নেশাদার দ্রব্য পৃথিবীতে আছে সমস্ত নেশাদার দ্রব্য এক কথাই মদ, এক কথাই কি মদ, গুলো মদ জর্দা মদ বিড়িও মদ সিগারেটও মদ, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য রয়েছে তারই নাম মদ। এখন হুজুর বলবে হুজুর ও হুজুর আপনি যে বলছেন গুল মদ জর্দা মদ সিগারেট মদ, হুজুর হুজুর হুজুর
একটু দলিল দেন তো। ও ভাই কই যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এক দুই এর উপর কথা নেই। বলছিলাম হুজুর আপনাকে বলবে বা আমাকে বলবে, আমাদেরকে বলো, আপনি যে গুলকে মদ বললেন, বিড়িকে মদ বললেন, সিগারেটকে মদ বললেন, হুজুর দলিল দেন তো কোরআন এবং হাদিসে। কোরআন মাজিদের সুরা ফাতিহার থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত কোথায় আল্লাহ গুল বিড়ি জর্দা সিগারেটকে মদ বলেছে? অথবা আল্লাহ রাসূলের কোন হাদিস বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাঈ সহ পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে কোন হাদিসে বলা হয়েছে গুল বিড়ি আপনার জর্দা সিগারেট গুলটা ইয়াবা এগুলো মদ? কোথায় বলা হয়েছে বলেন, কি বলবেন আপনি, কি বলবেন? তো ওই হুজুরকে বলেন, হুজুর ও হুজুর হিরোইন কি মদ কিনা বলেন তো, হিরোইন মদ কিনা, হিরোইন নেশাদার দ্রব্য কিনা? তো হুজুর যদি বলে না তাহলে আমাকে আর বুঝাতে হবে না, আপনাকেও বুঝাতে হবে না। আপনাদের মিল্কিতে তো পুলিশ আছে নাকি? হ্যাঁ, ওই মিল্কি অথবা মানিক চোক নিয়ে ধরিয়ে দিবেন হুজুরের পাশার মধ্যে দশটা বাড়ি মেরে ওই পুলিশ অফিসার বুঝিয়ে দিবে হিরোইন মদ কিনা। আর যদি বলে মদ নেশাদার দ্রব্য, হিরোইন নেশাদার দ্রব্য, ইয়াবা নেশাদার দ্রব্য, ডাইল ফেন্সিডিল নেশাদার দ্রব্য, এখন হুজুরকে আপনি ওই প্রশ্নই করেন যেই প্রশ্ন হুজুর আপনাকে করেছে। কি করেছে? এই তুমি যে বলছো গুলবিড়ি জর্দা সিগারেট মত, দলিল দাও। এটা কি হুজুরের প্রশ্ন না? কথা বুঝেন, উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করলে আপনারা কি দিবেন? উত্তর দিবেন। এখন আপনি হুজুরকে এখন প্রশ্ন করেন, হুজুর আপনি যে হিরোইনকে মত বললেন, গাঞ্জাকে মত বললেন, আপনার ডাইল ফেন্সিডিলকে মত বললেন, ইয়াবাকে মত বললেন, দেখেন তো কোরআন মাজিদের সুরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত কোথায় ডাইলকে আল্লাহ মত বলেছেন, হিরোইনকে মত বলেছেন? আপনার সহিহুল বুখারী থেকে একবারে পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে কোন হাদিস গ্রন্থে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আপনার ডাইল ফেন্সিডিল হিরোইনকে মত বলেছেন? দেখাতে পারবে? হুজুর যে দলিল দিয়ে ডাইফেন্সিডিল হিরোইন গাঞ্জাইয়া বা মদ হবে, ওই দলিল দিয়েই আপনার গুলবিড়ি জর্দা সিগারেট মদ হবে। বোঝা গেছে? আসলে আল্লাহ তাআলা মদ কি কি এটা কোরআন মাজিদে বলেননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ কোন বস্তু এটা কোরআন মাজিদে বা হাদিসে কোথাও বলেননি। কেন? পৃথিবীতে মানুষ প্রত্যেক যুগে নতুন নতুন গ্রেড ভার্সনে আপডেট ভার্সনে নেশাদার দ্রব্য তৈরি করবে। এই মুরব্বী আপনার বয়স যদি 70 হয় বয়স, আচ্ছা 30 বছর আগে ইয়াবা কি জিনিস কেউ জানতো? হ্যাঁ কেউ জানতো? নতুন গ্রেড আপডেট ভার্সন যারা ওই যে ইউনিভার্সিটির শিক্ষিত মহামহা পণ্ডিতরা খায় এলসিডি, জিব্বার নিচে রেখে দেয় এলসিডি গ্রেট ভাবসনের নেশাদার দ্রব্য, এইটা কি আজ থেকে 2 বছর আগে কেউ জানতো? তাহলে কেয়ামত আসতে আসতে আরো কত নেশাদার দ্রব্য আসবে এইটা কি বলা যাবে? এই জন্যে যদি আল্লাহ আল্লাহ জানে কি কি আসবে, তাই না? কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ রাসূলকে যদি আল্লাহ বলে দিতেন আল্লাহ রাসূলও বলতে পারতেন, কিন্তু বলেননি। কেন? বললে কোরআন বড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু সূত্র দিয়ে দিয়েছেন নেশাদার দ্রব্য কাকে বলে। সূত্র কি? আমরা অনেকে বীজগণিত অঙ্ক করি, করি না? আচ্ছা শিক্ষিত মানুষ যারা আছেন, যারা বীজগণিত করেছেন, অ্যালজেব্রা করেছেন, তারা একটু বলেন তো এ প্লাস বি হোল স্কয়ার কি হবে বলেন তো? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাই না? এবার আরেকবার ক প্লাস খ হোল স্কয়ার, এবার কি হবে? ক স্কয়ার প্লাস টু ক খ প্লাস খ স্কয়ার।
আমার স্যার আমাকে ক্লাস নাইনে বলেছিলেন, তারিকুল বলো তো, গু প্লাস মুদ হোল স্কোয়ার এটা কি হবে? তাই বললাম যে স্যার সোজা গু স্কোয়ার প্লাস টু গু মুদ প্লাস মুদ স্কোয়ার। মানে কি সূত্র যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে আমাকে যেতে হবে। এরকম নেশাদার দ্রব্যের একটা সূত্র আছে, এই সূত্রের সাথে যেটাই মিলে যাবে এটা কোরআন মাজিদে থাক আর হাদিসে থাক, কোরআন মাজিদে না থাক আর হাদিসে না থাক, ওটি মত। সূত্র কি? ইবনে মাজাহ 3390 নম্বর হাদিস। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসতারিন খাম, প্রত্যেক ওই বস্তুই মদ যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায়। যেই বস্তু যেই জিনিস যেই দ্রব্য মানুষ খেলে অথবা সেবন করলে অথবা পানাহার করলে মানুষ মাতাল হয়ে যায় তার নাম কি? মদ। ওয়াকুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটাই মদ বা নেশাদার দ্রব্যই কি? হারাম। তাহলে একটা সূত্র পাওয়া গেছে, যেই জিনিস দ্রব্য মানুষ খেলে পানাহার করলে সেবন করলে মানুষ মাতাল হয়ে যায় তার নাম কি? মদ। এখন এই সিরিয়ালে যদি গুল পড়ে তাহলে গুল মদ, যদি সিগারেট পড়ে সিগারেট মদ, বিড়ি পড়লে বিড়ি মদ, আপনার গুলটা পড়লে গুলটা মদ, জর্দা পড়লে জর্দা মদ, হিরোইন পড়লে হিরোইন মদ, ইয়াবা পড়লে ইয়াবা মদ, এভাবে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আসছিল এখন আছে সামনে আসবে, যারাই এই সূত্রের সাথে মিলে যাবে অর্থাৎ যেটা খেলেই মানুষ মাতাল হবে তারই নাম মদ। বুঝা গেছে কি? এখন মুরব্বী বলছে, হুজুর বিড়িকে যে এতক্ষণ মদ বললেন, আমি তো 40 বছর ধরে বিড়ি খাই, দৈনিক 3 প্যাকেট লাগে, না মাতাল তো হয়নি। ওই দিক দিয়ে মুরব্বি বলছে, আমি তো গুলো খাই, গুল করে নামাজ পড়তে যাই, কই কোনোদিন তো 4 রাকাত নামাজ 2 রাকাত করিনি অথবা 6 রাকাত করিনি। আবার হুজুর বলে, আমি তো জর্দা দিয়ে নামাজ না পড়লে গো, জর্দা খেয়ে নামাজ না পড়লে তিলাওয়াতে ভালো হয় না, আরে বক্তব্যই ভালো হয় না, কই জর্দা দিয়ে কোনোদিন পান খাওয়ার পর আমার তো কোনোদিন তেলাওয়াত ভুল হলো না, বাকারা পড়তে পড়তে তো সুরা নাসে গেলাম না। এদিকে আমার মা বলছে, খালা মা বলছে, আমরা তো জর্দা খাই, কই কোনোদিন তো খাবার রাঁধতে গিয়া লবণের জায়গায় ওই ই বেশি দিলাম না, ঝাল বেশি দিলাম না, বা লবণ ভুলে দেই না, এরকম তো হয় না, জর্দা দিয়ে পান খেয়ে রান্না করলে আর রান্নার ফাটাফাটি হয়। এখন যে আমি বললাম এগুলো মত, অথচ আপনারা মাতাল হচ্ছেন না, এইটার কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আর একটা হাদিস আছে, ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসকারা কাসীরা ফাকিলালুহু হারামুন, এক নজরে মান আসকারা কাসীরা ফাকিলালুহু হারামুন, যেটার বেশি খেলে মানুষের বিবেক ক্ষতি হয় মাতাল হয়ে যায়, তার বিন্দু পরিমাণ জাররা পরিমাণ সরিষা পরিমাণ অনু পরিমাণও হারাম। এইবার মুরব্বী, আপনি যদি গুল খান, আপনি বলছেন গুল খেয়ে মাতাল হয়নি, আপনাকে আমি 3টা গুলের কোটটা খাওয়াবো, কয়টা? 100 গ্রাম গুল খাইয়ে দিব, দেখি কোন গুল খোর আমার সামনে এখান থেকে বাড়ি যেতে পারে, 100 গ্রাম গুল খাইয়ে দিব। আছেন কেউ? আছেন কেউ গুল খোর? নারী এবং পুরুষ, বাপ মায়ের মধ্যে কারা আছেন, ভাই বোনদের মধ্যে কারা আছেন, চাচা চাচির মধ্যে কে আছেন বলেন, আমি 100 গ্রাম গুল খেয়ে বাড়ি যাব। আছেন? তাহলে 100 গ্রাম না 1 কেজি গুল খেয়েও যদি মানুষ মাতাল হয় তাহলে তার 1 বিন্দু পরিমাণও হারাম, আল্লাহ রাসূল বলেছেন হারাম। ওই পাশে বিড়ি খোর বসে আছে, শুনেন আপনাকে বলছি, আপনাকে এখন 4 প্যাকেট বিড়ি খাওয়াবো, 1 প্যাকেটে কয়টা থাকে বলেন তো? 25টা। তাহলে 4 প্যাকেটে কয়টা হবে? 100 বিড়ি খাওয়াবো। ও বিড়ি খোর, আপনি বলছেন নেশা হল না, না দেখি 100 বিড়ি খাওয়াবো, একটা শেষ হলে আর একটা ধরাতে হবে, একটা শেষ আর একটা ধরাবেন,
একশো বিড়ি খাবেন, একশো বিড়ি খেয়ে দেখি আপনি আপনার বাড়িতে যান কিভাবে দেখি আমি। হুজুর জর্দা খেলে নাকি তিলওয়ারটা ভালো হয়, বয়ান নাকি ভালো হয়, আধা কেজি জর্দা আপনাকে খাওয়িয়ে দিই, টাকা দিব আমি, টাকা আমি দিব, আধা কেজি জর্দা, আধা কেজি বুঝেন তো, 500 গ্রাম, 500 কিলোগ্রাম না না 500 গ্রাম, হাফ কেজি বুঝেন তো, আধা সের বুঝেন তো, আরে আধা সের লাগবে না, এক পোয়া বুঝেন তো, 250 গ্রাম জর্দা আপনাকে খাওয়াই দেই হুজুর, দেখি এখন পারেন কিনা, দেখি আপনার তেলোয়াত কেমন হয়, পারবে কোন মায়ের বেটা? এই হুজুর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আসেন আপনার সাথে আমার বাস, এক জর্দা মদ কি মদ না, আপনি সারা জীবন মাকরু বলছেন না, চড়িয়ে লাল করে দিব বেটা, ফাইজ দাবি করেন, আধা কেজি জর্দা খাওয়াই দিব, দেখি আপনি মসজিদে নামাজ পড়তে পারেন কিনা, দেখি মায়ের বেটা থাকলে আসেন, মাখরু বলেন না মাখরু, যারা গুল খাচ্ছে তাদেরকে বললাম, বিড়ি খোরকে বললাম, জর্দা খোরকে বললাম, আর বাকিগুলো তো বলা লাগবে না নাকি, তার মানে যেইটা বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হবে, মাতাল হবে, ওটার বিন্দু পরিমাণও হারাম, তার মানে 500 বিড়ি খেয়ে যদি আপনার মাতাল হয়ে যান, তার একটা বিড়িতে টান দেওয়া হারাম, 100 গ্রাম গুল খেয়ে যদি আপনি মাতাল হন, তাহলে এক ঢাকনা গুল খাওয়া মত ওইটাও হারাম, 1 কেজি জর্দা খেয়ে যদি আপনি মাতাল হন, তাহলে পানের মধ্যে এক চিমটি, এক অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ জর্দা খাওয়া আপনার জন্য হারাম, ওটাই মদ, বোঝা গেছে? আচ্ছা মদ যে খাওয়া যাবে না, বিড়ি যে খাওয়া যাবে না, তার বাস্তব আরেকটা প্রমাণ নেন। আচ্ছা আমি হুজুর মানুষ বা আপনি এই লোকটা জুমার নামাজই পড়ো খেলে, জুমার নামাজই পড়ে আর নামাজ পড়ে না, এই লোকটাকে যদি মসজিদে যায় আর বলি একটা বিড়ি খাও তো গো, মসজিদে বসে খাবেন কে আছেন বলেন? মসজিদে বসে বিড়ি খাবেন আছেন কেউ? হ্যাঁ, আরে যেই জিনিসটা মসজিদে বসে খাওয়া যায় না ওইটিকে হালাল হতে পারে? তাহলে আপনি ওইটার হারামের ফতুয়া দাতা, ওটা আমি দেইনি। কে আছেন মসজিদে বসে বিড়ি খাবেন? আছেন? নামাজ পড়ে না, ওকেও যদি বলেন তুই মসজিদে গিয়ে বিড়ি খা, খাবে কি? তাহলে বিড়ি যে ভালো জিনিস নয়, খাবার নয়, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ধরেন আপনি বিড়ি এক প্যাকেট নিয়ে বাড়িতে গেছেন, এদিক দিয়া বৌমাকে ডাকছেন, এই বৌমা বৌমা এদিকে আসো তো, বৌমা একটা বিড়ি খাও, আপনার নাতি আছে, নাতি তুমি একটা খাও, আপনার ছেলে আছে, ছেলেকে একটা দিলেন, তুমি একটা খাও, আপনার বউ আছে, আপনার বউকে দিলেন একটা, এবার একটা আপনি ধরান না, উঠা তো যাবে না, আপনি একটা খান, আপনার বউকে একটা দেন, আপনার ছেলেকে একটা দেন, আপনার বৌমাকে একটা দেন, একটা আপনার মেয়েকে দেন, একটা আপনার নাইনাতিকে দেন, এই 25টা বিড়ি সবাই মিলে খান, ফ্যামিলি প্যাক বিড়ি খাওয়া যাবে কি, দিবেন কি? তাহলে বোঝা যাচ্ছে এটা খাবার নয়। আহা উঠাউঠি করবেন না, কথা বলবেন না, আমরা গান গাওয়া বক্তা নই, একটা জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি, এটাই বুঝাতে পারছি কি, গান গাওয়া বক্তা নয় যে আপনাকে যশ দিয়ে দিব আর ওখানে বসে বাদাম খাবেন আমি গান গেয়ে যাব, হবে না, প্রয়োজনে কথা হবে না তো চলে যাব, সমস্যা নেই, কিন্তু কথার মাঝে কোনো আওয়াজ নড়াচড়া চলবে না, বসে থাকবেন ওইভাবে যেন আপনার মাথায় পাখি বসলে পাখি মনে করে আপনি পাথর, তাহলে আপনার উপকার হবে, জালসা তো জীবনে বহু শুনছেন, আজকে শুনেন, উপকার হবে ইনশাল্লাহ আপনার। বলছিলাম কথায় বলেন তো, ফ্যামিলি প্যাক বিড়ি খাওয়া যাবে? আপনার ছেলেকে দিবেন একটা বিড়ি, মেয়েকে দিবেন, তুমি খাও, অথচ বাজার থেকে আপনারা যদি মিষ্টি কোনো মিঠান্ন নিয়ে আসেন, বৌমাকে আগে দেন, বৌমা তুমি সবাইকে ভাগ করে দাও, বলেন কিরা? এক প্যাকেট বিড়ি আনছেন, বৌমা তুমি একটু সবাইকে একটা করে বিড়ি দিয়ে দাও, হবে? আচ্ছা কথার কথা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিড়ি খাওয়া যাবে কি যাবে না। আচ্ছা আমি তো দিনাজপুর থেকে আপনার ইয়া থেকে আসছি, বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশে কয়েকটা জেলার কয়েকটা বিখ্যাত জিনিস আছে, এক বগুড়ার দই, বগুড়ার টাঙ্গাইলের চমচম,
আর নাটোরের কাঁচা গোল্লা। তো সবগুলো আমি নিয়ে আসলাম আপনার বাড়িতে, এদিক দিয়ে আপনারা আপনার বাড়িতে আবার নানান কিছু আয়োজন করছেন। ধরেন আপনার স্ত্রী আয়োজন করছে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, আপনার পায়েস, নানান কিছু। তো আমি বাংলাদেশ থেকে এত কিছু আনলাম, আপনার স্ত্রী এত কিছুর আয়োজন করছে। এখন ধরেন কথার কথা, আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন। তো আমি আপনার স্ত্রী বললো অমুকের আব্বু টয়লেটে তো যাচ্ছে গো, বাংলাদেশ থেকে প্রধান বক্তা নাটোরের কাঁচা গোল্লা আনছে, টাঙ্গাইলের চমচম আনছে, বগুড়ার সাথে দইও নিয়ে আসছে, আর আমি কিছু পায়েস, খুরমা, পোলাও, বিরিয়ানি রান্না করছি, এই সবগুলো এক পিরিস নিয়ে নিয়ে হাগোয়ার খাও টয়লেটে। কে কে খাবেন? হাগেন আর খান, খাওয়া যাবে? আপেল খাবেন টয়লেটে হাঁকতে হাঁকতে, বিরিয়ানি খাবেন হাঁকতে হাঁকতে, দই খাবেন হাঁকতে হাঁকতে, কলা খাবেন হাঁকতে হাঁকতে, না খান আর হাগেন, এগুলো একটাও খাবেন না, তাহলে কোনটা খাবেন বলেন তো? আহ, লাইন ক্লিয়ার? হ্যাঁ, লাইন ক্লিয়ার। আমার এক বন্ধু রুমমেট ছিল, আরে টয়লেটে যাবে খালি সনবন সনবন করতেছে, কি বিড়ি পাচ্ছে না, তো বিড়ি পেলো আবার সনবন করছে, একবার রুমে যায় আর একবার ডাইনিং রুমে যেখানে রান্না বান্না করে ওখানে যায়, মেস খুঁজতেছে মেস। আমি বললাম এইটা খুঁজতেছেন কেন, আপনি তো টয়লেটে যাবেন, করে ভাই এইটা ছাড়া লাইন ক্লিয়ার হবে না। যেই জিনিস টয়লেটে খান অথচ ওই টয়লের মধ্যে পৃথিবীর আর অন্য কোনো খাবার খাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি ভালো খাবার? টয়লেটে যেই জিনিসটা খান ওটা কি ভালো খাবার নাকি? টয়লেট হচ্ছে খবিশ জায়গা, খারাপ জায়গা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেটে যাওয়ার দাও, তাই না? আল্লাহ এই পায়খানার মধ্যে যারা খারাপ মহিলা দিন, খবিজ দিন এবং পুরুষ খবিজ দিন আছে তাদের থেকে রক্ষা চাই। মানে টয়লেটে যে জিনিসটা থাকে ওটা কি খবিজ, তো ওইটা আপনি খাবেন? হুম, খাবেন না। এখন কথা শুনুন, তাহলে বিড়িটা ঠিকই খাচ্ছেন না? আম্মা জান উঠা উঠি করবেন না, অনুরূপ বসেন এক খেয়ালে, বিড়িটা আপনি ঠিকই খাচ্ছেন। আবার বিড়ির গায়ে লেখা আছে কি জানেন? স্বাদে গন্ধে অতুলনীয়। কি? স্বাদে গন্ধে অতুলনীয়। আমি চিন্তা করলাম আসলই তো কথা ঠিক, বিড়ির যে স্বাদ আর গুয়ের যে গন্ধ তুলনা আছে? হ্যাঁ, খাচ্ছে আর করছে পরে, স্বাদে গন্ধে অতুলনীয়। বিড়ির যে স্বাদ, ও বিড়িখোর, ও বিড়িখোর, বিড়ির যে স্বাদ আর গুয়ের যে গন্ধ আসলেই তো তুলনা নাই, আসলেই তুলনা নেই। প্যাকেটের গায়ে লেখা আছে না স্বাদে গন্ধে অতুলনীয়, আসলে কোনো তুলনা আছে? এই বিড়িখোর, শুনেন যারা বিড়ি খান একটু এক খেয়ালে শুনেন মনোযোগ দিয়ে, আপনার রুচি কুকুরের চেয়েও খারাপ। কেন কেন আমি বলছি? যুক্তিসঙ্গত, দলিল ভিত্তিক, বিবেক মেনে নিবে এরকম বক্তব্য আপনার সামনে দেব। কেন? বিড়িখোর আবারও বলছি, সিগারেট খোর আবারও বলছি, গুলখোর আবারও বলছি, জর্দাখোর আবারও বলছি, আপনার রুচি কুকুরের চেয়েও খারাপ। কেন? আচ্ছা, গুল, বিড়ি, জর্দা, সিগারেটের যে তামাক গুলো আবাদ হয় গাছগুলো দেখেছেন কারা কারা? দেখেছেন? তাহলে দেখেন, আমাদের দেশে আবাদ হয় বাংলাদেশের দুইটা ডিস্ট্রিক্ট এই তামাক গাছ আবাদ করে, তামাক চাষ করে, এই যে জর্দার যে তামাক গুলো আছে না, গুল, বিড়ি, জর্দার, সিগারেট যে তামাক, এটা আবাদ করে না? কথা তো হবে না, একদম এক খেয়ালে শুনেন। তো ওই সমস্ত জায়গায় তামাক আবাদ হয়, কিন্তু ওই তামাক গাছে বেড়া লাগে না, বিঘার বিঘা, মাইলের পর মাইল, বিলের পর বিল তামাক চাষ হচ্ছে, কোনো বেড়া নেই। আচ্ছা, ধান আবাদ করলে বা কোনো কিছু ফসল আবাদ করলে আমরা একটা বেড়া দেই না? তো আমরা জিজ্ঞাসা করলাম যে এত কিছু আবাদ করতেছি আমরা বেড়া দেই, তো আপনাদের তামাক চাষ করেন বেড়া দেন না কেন? বলছে হুজুর, তামাক গাছ এমন একটি গাছ, এই গাছ
আপনার গরু খায় না, ছাগলও খায় না, তো বেড়া দিব কেন? বলছে কুকুরও খায় না, বরং এই তামাকগুলো যখন আমরা কেটে এনে শুকাই, কুকুর এসে এক পা আলোক করে প্রসাব করে চলে যায়, খায় না, কি করে প্রসাব করে। বিড়িখোর বাবা যান একটু শুনেন, দেখেন যেই তামাক গুল বিড়ি জর্দা সিগারেট, এই তামাকটা গরুই খেল না, ছাগলও খেল না, কুকুরে খেল না, সেটা আপনি কিভাবে খান? গরুর রুচিতে তামাক খাওয়া ধরে না, গরুর রুচিবোধ প্রাণী, ছাগলের রুচিতে তামাক গাছ খাওয়া ধরে না, ছাগলের রুচিবোধ আছে, কুকুরও একটা খায় না, কুকুর পোষাব করে দেয় ডাবল রুচি। তাহলে যেই জিনিসটা গরুয়ে খায় না, ছাগলে খায় না, খায় না কুকুরে, সেই জিনিসটা খায় আমার মসজিদের হুজুরে। বুঝাতে পারিনি, জর্দা খায় না হুজুর? যেই জিনিস খায় না গরু, যেই জিনিস খায় না ছাগলে, যেই জিনিস খায় না কুকুরে, ওইটাই খায় আমার মসজিদের হুজুরে। তাহলে আপনাদের তো রুচিবোধ নেই 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 নেই, ওই বেহায়া হুজুরের আরো রুচিবোধ নেই। আছে? হ্যাঁ আছে কি? তাহলে ওর রুচিবোধ নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের জালসার নারী ও পুরুষ, এতক্ষণ আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি, তা হচ্ছে এই গুল বিড়ি জর্দা সিগারেট, প্রথমত দলিলের আলোকে প্রমাণ করছি এগুলো হারাম, এগুলো নেশাদ্রব্য, এগুলো খাওয়া যাবে না। এরপর কিছু উদাহরণ আপনার সামনে নিয়ে আসছি যেগুলো আপনার বিবেক মেনে নেয়, যুক্তিসঙ্গত, যাতে বোঝা যায় এগুলো খাদ্য নয়। তাহলে বলেন এটা কি খাওয়া যাবে? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এখন কথা, এত কিছু খাওয়ার পর, এত কিছু দোয়া আপনার আলোচনা করার পরও যদি কোনো ব্যক্তি খায়, তাহলে সে কত বড় পাপী, তাহলে সে কত বড় পাপী। শুনুন, একটা লোক, নাম হচ্ছে কার্তিক, নাম কি? কার্তিক। ও মা দুর্গাকে প্রণাম করে, সেজদা করে যত গুণাগার, একটা লোক এক চিমটি জর্দা গুল অথবা বিড়িতে অথবা সিগারেটে একটা টান দিয়ে তত গুণাগার। বুঝাতে পারিনি, একটা লোক, নাম কি? কার্তিক। দুর্গা, ভগবতী, আপনার সরস্বতী, লক্ষ্মী, গণেশ, শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে সেজদা করে অথবা আব্দুল কাদের জিলানির কবরে গিয়ে, মাজারে গিয়ে সিজদা করে, যত বড় গুণাগার, একটা লোক গুল বিড়ি জর্দা সিগারেট এগুলার যে কোনো একটা টান দিলে অথবা এক ঢাকনা গুল সিগারেট খেলে তত বড় গুণাগার। আচ্ছা, যারা ওই মূর্তি পূজা করে এটা কি পাপ বলেন তো? শিরিক। এইটা যে পাপ, বিড়ি গুল জর্দা সিগারেট খাওয়াও একই পাপ বলেন তো, এটা কি পাপ? শিরিক। দলিল কি? দলিল হচ্ছে এই ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদুল আসান, নেশাদ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার সমতুল্য পাপ। মুরব্বি বলে যেতে হবে গো, এক না দুই, এক, একটু বলে যাবেন। আচ্ছা, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল বলছেন নেশাদ্রব্য পান করা কি মূর্তি পূজার সমতুল্য পাপ। ওই যে বলছিলাম নাম, নাম তার কার্তিক, মা দুর্গাকে পূজা করে যত গুণা হবে, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, রহিম, যাই হোক না কেন, আপনি যদি এক টুকরা, এক বিন্দু পরিমাণ গুল জর্দা সিগারেট অথবা বিড়ি অথবা সিগারেটে একটা টান মারেন তত পাপ। অর্থাৎ আপনি শিরিক করেছেন। কি করেছেন? শিরিক করেছেন। গুল বিড়ি জর্দা সিগারেট পাপ খাওয়া কত বড় পাপ দেখেন। এমর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
নাসাই 5656 নম্বর হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন লা শারাবাল খাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা নেশাদার দ্রব্য পান করিও না, কেন? ফা ইন্নাহু উম্মুল খাবাইস, কারণ এইটাই হচ্ছে সমস্ত পাপের মা। আচ্ছা মা কি, মায়ের কাজটা কি? মায়ের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, তাই না? মা গরু সন্তান জন্ম দেয়, মা ছাগল সন্তান জন্ম দেয়, মা মানুষ সন্তান জন্ম দেয়, তাহলে মায়ের কাজ কি? সন্তান জন্ম দেওয়া। মায়ের কাজ যেমন সন্তান জন্ম দেওয়া, নেশাদার দ্রব্য গুলবিড়ি জর্দা সিগারেটের পাপ হচ্ছে এরকম সমস্ত পাপ জন্ম দেওয়া। মর্মে আরেকটি হাদিস আর তারগিব 3410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা শারাবাল খাম, কখনো কখনো নিশ্চয়ই অবশ্যই তুমি নেশাদার দ্রব্য পান করবে না, কেন? ফা ইন্নাহু রুসুল খাবাইস, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত পাপের মাথা। মাথার কাজ কি বলেন তো? পরিকল্পনা করা, পরিকল্পনা করা হচ্ছে মাথার কাজ। এরকম সমস্ত পাপের পরিকল্পনাকারী উস্তাদ পণ্ডিত মশাই হচ্ছে নেশাদার দ্রব্য গুলবিড়ি জর্দা সিগারেট করার পাপ। এই সমস্ত পাপের পরিকল্পনা করে দেয়, এই করো সেই করো, মানুষকে মারো, বকা দাও, গালি দাও, এই করো সেই করো, গীবত করো, মিথ্যা কথা বলো, সুদ খাও, ঘুষ খাও, শিরিক করো, বিদাত করো, হারাম খাও, অবৈধ জিনিস কাজ করো, এটা নেশাদার দ্রব্য শিক্ষা দেয়। উস্তাদ উস্তাদুল রিসম, পাপের উস্তাদ। শুনুন এমন আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবাল খাম, কখনোই কখনোই নেশাদার দ্রব্য পান করিও না, কেন? ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ নেশাদার দ্রব্যই পান করা হচ্ছে সমস্ত পাপের চাবি। চাবি দিয়ে কি করে বলেন তো? তালা খুলে, আর তালা খুলে কি করে? যা ইচ্ছা তাই করে, ঠিক। নেশাদার দ্রব্য পান করলে মানুষের সমস্ত পাপের কি খুলে যায়? চাবি খুলে যায়। এখন যে ইচ্ছা ওর দ্বারা সব পাপ করা যাবে। শুনুন তিনটি হাদিসের এক কথা, নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত পাপের মা, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত পাপের মাথা, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত পাপের চাবি। তিন জিনিসের এক কাজ, পাপ সম্প্রসারণ করা, পাপ জন্ম দেওয়া, পাপের কাজ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এখন এই হাদিসের বাস্তবতায় আরেকটি হাদিস, নাসাই 5666 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিন হাদিসের একটা বাস্তবতা দেখাবো, নেশাদার দ্রব্য পান করলে যে সব পাপের চাবি খুলে যায়, রাস্তা খুলে যায়, জন্ম হয়ে যায়, পরিকল্পনা হয়ে যায়, তার একটা বাস্তব সম্মত হাদিস আল্লাহ রাসূল বলেছেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানী ইসরায়েলের একজন অতীব পরেজগার, তাকওয়া, ভদ্র, আল্লাহ ভরু বুজুর্গনে দিন ছিলেন। মানুষ তার ইবাদত দেখে বলতো, বেটা তোকে পাপ করাবেই করাবো, আমরা সবাই পাপ করে জাহান্নামে যাবো, আর তুমি জান্নাতে যাবা? মানুষের ধারণা এই, দেখি তুই কত বড় হুজুর, তোকে একটু চেষ্টা করি, তোর হুজুরগিরি টিকে কিনা পরীক্ষা। এক রুমে বন্দি করে সেখানে তিনটা কাজ করালো, এক, এখানে এক মহিলা আছে, জেনা করতে হবে, যদি জেনা করো তোমাকে বাহির করা হবে, মুক্ত করা হবে, যদি জেনা না করো তোমাকে হত্যা করা হবে, করবা কি করবা না? লোকটা বলছে, না জেনা করা বড় পাপ, মহা অন্যায়, আমার দ্বারাই কোনোদিন তো কোনো নারীর দিকে চোখ তুলে তাকানি, আর আমি জেনা করব, মরলে মরে যাব, মহিলার সাথে জেনায় লিপ্ত হব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পণ্ডিত মশাই এইখানে একটা মানুষ আছে, তাকে হত্যা করো, যদি হত্যা করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করা হবে, আর যদি না করো তোমাকে হত্যা করা হবে, বাঁচতে চাইলে কি করবা কর করো। বলছে না,
মানুষ মারা তো বহু দূরের কথা, জীবনে কোনো মানুষের দিকে চোখ রাঙিয়ে কথা বলিনি, জীবনে কোনো মানুষকে একটা চোর থাপ্পড় দেইনি। এত বড় আল্লাহ, আল্লাহর ইবাদতকারী বুজুর্গনে দিন আমি মানুষ মারবো, মরলে মরে যাব, মানুষ মারার মতো জঘন্যতম পাপে আমি লিপ্ত হব না, মরার জন্য প্রস্তুত আছি কিন্তু আমি এই কাজ করব না। কো আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা কাজ আছে, এটা করেন, সামান্য এক গ্লাস মদ এখানে রাখা আছে, এক গ্লাস মদ খান, যদি মদ খান বেঁচে যাবেন, না মরলে ভাই মারা পড়বেন, আর কোনো রাস্তা নেই, দ্যাট ইজ নয়, আর কোনো রাস্তা নেই। বলছে যে নাও করলাম না, মানুষও মারলাম না, এক গ্লাস মদই তো খেয়ে ফেলি। এইভাবে মদটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল, যেই খাওয়া সেই মাতাল হওয়া, জাজাকাল্লাহ, যেই খাওয়া সে মাতাল হওয়া। এই যে দেখছেন কি সুন্দর মানুষ, তার প্রয়োজনের জন্য বলছে এক দুই। আমরা বাংলাদেশে যখন আলোচনা করি এভাবেই করি, আপনি বাদাম খেতে খেতে আসবেন আর বাদাম খেয়ে চলে যাবেন, মনে চাইলে বসবেন মনে চাইলে উঠবেন, এটা হচ্ছে ইসলামী জালসার শরীয়তের মধ্যে হারাম কাজ। যখন আপনি এখানে বসেছেন, আমি বড় হই ছোট হই, আপনি আমার শিষ্য আমি আপনার উস্তাদ, উস্তাদের অনুমতি ছাড়া যদি যান আপনি বেয়াদব, বলে যান, সমস্যা থাকতেই পারে। আসুন কথায় আসিলাম, ঢক ঢক করে লোকটা মদ খেয়ে ফেলল, লোকটা মদ খেয়ে আবার মাতাল হয়ে গেল। কিছুক্ষণ পরে উলঙ্গ নারী তার দেহ দেখিয়ে তার সামনে আসলো, এখন তার আর মাথা ঠিক নেই, লোকটা মাতাল হয়ে গেছে, মহিলা তাকে জড়িয়ে ধরেছে, কোন সময় সে জেনা করে ফেলেছে খেয়ালই নেই। পাপের রাস্তা কি খুলছে? একটু পরে আরেকটা লোক তাকে বাধা দিতে আসছে, বাধা দিতে আসছে কেন, এই জন্য একটা ছুরি ছিল ওই লোকটাকে হত্যা করে দিল। এখন বলেন কয়টা পাপ করছে? কি কি পাপ করছে? মদ খেলো, জেনাও করলো, আপনার লোকটাকে হত্যাও করলো। অথচ এই লোকটা যদি মানুষটাকে হত্যা করতো আর দুইটা কাজ করা লাগতো না, জেনা করা লাগতো না, নেশা খাওয়া লাগতো না, পাপ হতো একটা। এই লোকটা যদি মহিলার সাথে জেনা করতো তাহলে তাকে লোকটাকে হত্যাও করা লাগতো না, মদ খাওয়া লাগতো না, পাপ হতো একটা। কিন্তু যখনই সে নেশাদার দ্রব্য পান করেছে, এখন সে কয়টা পাপ করেছে সেটা বলেন। তাহলে তিনটা পাপের রাস্তা খুলে দিল কে? তিনটা পাপের তালা খুলে দিল কে? তিনটা পাপের পরিকল্পনা করলো কে? তিন পাপের জন্ম দিল কে? আল্লাহ রাসূল বলছেন নেশাদার দ্রব্য পান করাচ্ছে সমস্ত ভাবের পা, আল্লাহ রাসূল বলছেন নেশাদার দ্রব্য পান করাচ্ছে সমস্ত ভাবের মাথা, আল্লাহ রাসূল বলছেন নেশাদার দ্রব্য পান করাচ্ছে সমস্ত পাপের চাবি। প্রমাণিত হয়েছে? তাহলে বলেন এটা কত বড় পাপ। এই জন্য দেখবেন যেই রাষ্ট্রে যত বেশি মদখোর ওই রাষ্ট্রে তত বড় বেশি অন্যায় অশৃঙ্খলা, সুদ ঘুষ জেনা বেবিচার হারাম সুন ছিনতাই রাহাজানি চুরি ডাকাতি, মানুষকে মানুষ আপনার রাতারাতি হত্যা করার পাপ ওগুলোতে বেশি। সবচেয়ে বেশি নেশাদার দ্রব্য পান করে এই আপনার আমেরিকা, প্রত্যেক মিনিটে প্রায় 60টা মেয়ে ধর্ষণ হয়, প্রত্যেক মিনিটে প্রায় 70টা আপনার মানুষকে হত্যা করা হয়। বুঝা গেছে কি? তাহলে নেশাদার দ্রব্য যেই সমাজে বাড়বে ওই সমাজে সমস্ত পাপ চালু থাকবে, আহেলে হাদিস হলো থাকবে, আহেলে হাদিস হলো ওখানে শিরিক থাকবে, বিদাত থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, জেনাকুর থাকবে, টিভি সিরিয়ালে লাংটা মেয়ে দেখা থাকবে, বেপর্দা মহিলা থাকবে, বরকা পড়া মহিলা থাকবে না, সবাইকে বিড়ি বানায়। আসতেছি আপনাদের কাছে, শুনুন, তাহলে বুঝা গেছে কি নেশাদার দ্রব্য পান করা কত বড় পাপ। তারপরে আসছে এই নেশাদার দ্রব্য যদি কেউ পান করে তাহলে তার শাস্তি কি হতে পারে? এমর্মে দুনিয়াবি একটা শাস্তি আছে, যেটা গ্রামের মরল মাতব্বর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা দিবে। নেশাদার দ্রব্য পান করলে কারা দিবে এই শাস্তি? গ্রামের মরলরা, মাতব্বররা, মৌলবীর, আপনার মসজিদের যারা কমিটি, এরা দিবে। কি আল্লাহ রাসূল বলেছেন মিশকাত 1616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাকে 40টা জুতা আর খেজুরের ডাল দিয়ে পিটাতে হবে।
কি দিয়ে? জুতা, জুতা বুঝেন? চোরকেও জুতা দিয়ে মারানো হয় না, হাত কাটতে হয়। জেলা করলো জুতা দিয়ে মারে না, ওকে হত্যা করতে হয় বা রজম করতে হয়। কিন্তু গোলবিড়ি জর্দার সিগারেট যারা খায় এদেরকে জুতা দিয়ে কেন পিটানো হয় বলেন তো? কারণটা কি? কারণ এরা হচ্ছে বেহায়া। এরা কি? বেহায়া। কেন? এই গোলবিড়ি জর্দার সিগারেটের এমন কোন একটা কোম্পানি নেই যেই কোম্পানিটাতে লেখা নেই। আগে একটা কথা বলি, পৃথিবীতে যত কোম্পানি আছে, এই যে গ্লাসের কোম্পানি আছে না, দেখা দেখবেন যে এই কোম্পানিটা গ্লাসের, আমার কোম্পানির গ্লাস সবচেয়ে ভালো। এই যে এটা কিতাব, বলবো যে আমাদের কিতাব সবচেয়ে ভালো। এটা হচ্ছে জগ, বলবো যে আমাদের জগ সবচেয়ে ভালো। মানে প্রত্যেক কোম্পানি নিজের পণ্যকে সবচেয়ে ভালো, সুপার গুড বলে, বলে কি না? কিন্তু পৃথিবীতে একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে টোবাকো কোম্পানি, মানে তামাক কোম্পানি, গোলবিড়ি জর্দার সিগারেটের কোম্পানি। আগে লেখা ছিল শুনুন এরকম ভাবে যে এই তামাক খেলে মানুষ অসুস্থ হয়। এরপরে লেখা শুরু হলো তামাক খেলে মানুষের ক্যান্সার হয়। এরপর লেখা আসলো যে তামাক খেলে মানুষ স্ট্রোক করে। এরপর লেখা আছে যে তামাক খেলে মানুষকে তামাক মেরে ফেলে। এখন একটা আবার ছবিও দিয়ে দিয়েছে, দেখেছেন না? গুলের কোটায়, জর্দার কোটায়, বিড়ির কোটায় একটা দেখেন একটা ছবি, মানে একবারই নাড়ি বুড়ি ক্যালসিয়াম ফুসফুস সব কি করতেছে, ধ্বংস করে দিচ্ছে, তাও কি খাচ্ছে? তো কোম্পানি তার দুর্নাম করতেছে না? কোম্পানি কি বলছে, আমার জিনিস খেলে স্বাস্থ্য ভালো হয় বলছে? কোম্পানি নিজে বলছে আমার কোম্পানির মাল খারাপ। তাহলে এই কোম্পানি কি বেহায়া না? হ্যাঁ, বেহায়া কি না? বেহায়া। ঠিক এই কোম্পানির যারা গ্রাহক তারাও বেহায়া, সরম নাই, লজ্জা নাই। কেন? একটা লোক ফেনসিডিল খায়, কোনোদিন দেখছে রাস্তায় বসে চায়ের দোকানে বসে কেউ ফেনসিডিল খাচ্ছে দেখছেন কেউ? ফেনসিডিল খেলে সরম লজ্জা আছে। একটা লোক হিরোইন খায়, কোনোদিন দেখছেন রাস্তায় বসে হিরোইন খাচ্ছে, চায়ের দোকানে বসে হিরোইন খাচ্ছে, দোকানের সামনে হিরোইন খাচ্ছে দেখছেন? তাহলে আর একটা সরম লজ্জা আছে। কিন্তু গোলবিড়ি জর্দার সিগারেট গুলটা এরা এত সরম ছাড়া, এত হায়া ছাড়া মানুষের সামনে খায়। তাহলে হিরোইন করে লজ্জা আছে, ইয়াবা করে লজ্জা আছে, ফেনসিডিল করে লজ্জা আছে, কিন্তু গোলবিড়ি জর্দার সিগারেট করে আপনার লজ্জা আছে? লজ্জা নাই। হুজুরের লজ্জা আছে? হুজুর যে মসজিদের মিম্বারে বসে খায়, ও তো আরো খুঁজু, ও তো আরো খারাপ। আপনারা দোকানে বসে খান, ও খায় মিম্বারে বসে। কোনদিন হুজুরকে বললে হুজুর জর্দা খাও কি, মাখরু? ও কেন মাখরু বলছে জানেন? হারাম বলবে না, কারণ ও খায়। আর আপনার বিড়ি খাওয়ার কথা, এটা ওয়াজ করবে না। হুজুর কি, যে হুজুর দেখবেন যে জর্দা খায় ওই হুজুর বিড়ির বিরুদ্ধে আলোচনা করবে না? কেন? ও যে নিজে যে জর্দা খায়, ও যদি বিড়ির বিরুদ্ধে আলোচনা করে তাহলে মসজিদের কমিটি সভাপতি মুসল্লিরা বলবে, হ্যাঁ আপনি যে জর্দা খান, এটা কি হবে? এই জন্য হুজুরও ঠিক থাকেন, সভাপতি মুসল্লিরা ওরাও ঠিক থাকুক, এই জন্য গোলবিড়ি জর্দার সিগারেটের আলোচনা নাই, আপনার জর্দার আলোচনা নাই, বিড়িরও আলোচনা নাই। দুই হারামখোর সন্ধি করছে, দুই হারামখোরে কি করছে? মসজিদের ইমাম হচ্ছে জর্দা খোক এক হারামখোর, আর মসজিদ কমিটিরা হচ্ছে বিড়িখোর। দুই হারামখোররা সন্ধি করছে, হুজুর আপনি বিড়ির বিরুদ্ধে বলবে না, আমরা জর্দার বিরুদ্ধে বলবে না, আপনারও চাকরি থাকবে, আমরাও আছি ভালো, সমাজ শান্তি। আসুন, বলছিলাম এরা কি বেহায়া, এজন্যই তাকে জুতা দিয়ে মারো, জুতা দিয়ে। হাদিসটা তো আল্লাহ রাসুলের, আমি বলছি। তাহলে আজকে যারা চায়ের দোকানে বা যেখানে সেখানে বিড়ি সিগারেট খাচ্ছে, এখন যদি ধরা পড়ে আর যদি ইসলামিক অনুযায়ী শাসন করতে যান, অথবা মসজিদের কমিটি মোড়লরা যদি তাদেরকে বিচার করে, কি করবে? হ্যাঁ, জুতা দিয়ে পিটতে হবে। হুজুর খেলে কি করবেন? হুজুরও জুতা দিয়ে পিটতে হবে, অথচ এই জোরদাখর হুজুর আপনার মসজিদে চাকরি করে। ছি 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 ছি, ওই যে দুই হারামখোর একখানে হয়েছে, সব হারাম করে এক জায়গায়, ওই জন্য কেউ কারো বিরুদ্ধে বলে না, তাহলে সব হারাম খোর, চুপ
চুক্তি করছে রে ভাই, ওরা চুক্তি করে আছে। জর্দাখোর এক হারামখোর, বিড়িখোর এক হারামখোর, দুই হারামখোরের চুক্তি করছে, চুক্তি। আচ্ছা তারপরে আসি, তাহলে কি দিয়ে পিটতে হবে? জুতা দিয়ে পিটতে হবে, বাড়ি কোটা দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাড়ি মারা হতো 80টা, 40টায় হলো না, যখন 80টা মারা হতো, যখন 80টা মারা শুরু করলো গো, একটা বিড়িখোর মানে নেশাদার দ্রব্য পান করে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আজকে দেখেন আপনাদের মোড়ে একটা লোক বিড়ি খায়, মসজিদের যারা সভাপতি বা কেশিয়ার বা ইমাম বা মুয়াজ্জিন যদি একটা করে চোর মারে, একটা বিড়িখোর খুঁজে পাওয়া যাবে? খাবে কেউ বিড়ি? হ্যাঁ ওরাই তো খাচ্ছে, তো মারবে কাকে? ওই যে হারামখোর হারামখোর মিল হয়েছে। যাই হোক, এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি। যদি এরা কেউ শাস্তি না দেয়, আল্লাহর কি ক্ষমতা নেই? আল্লাহর ক্ষমতা আছে। এক, আপনি আল্লাহ আপনাকে কি শাস্তি দিবে জানেন? আল্লাহ পৃথিবীতে যত পাপ আছে, নেশাদার দ্রব্য পান করা একটা ব্যতিক্রম পাপ, যেই পাপ যদি কেউ করে 40 দিন আল্লাহ তার কোনো কথা শুনবে না। কয়দিন? যারা গুল বিড়ি জর্দা সিগারেট খান শুনেন, আপনার কথা আল্লাহ 40 দিন শুনবে না। আমি যদি একটা লোক যদি 1000 মানুষ খুন করে, 1000 বার তৌবা করে, আবার 1000 মানুষ খুন করে, আবার তৌবা করে, এইভাবে মরার আগ পর্যন্ত মানুষ খুন করবে, প্রতিদিন তৌবা করবে, প্রতিদিন আল্লাহ তৌবা কবুল করার জন্য বসে আছে। সুদ খোর এত খারাপ, এত খারাপ, সুদ খাওয়া এত জঘন্য পাপ, মায়ের সাথে জেনা করা সমান পাপ। অথচ এই সুদখোর যদি প্রতিদিন সুদ খাওয়ার জন্য তৌবা করে, পরের দিন আবার সুদে টাকা লাগায়, তবু আল্লাহ তার তৌবা কবুল করবে? সারা জীবনই করবে। শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। প্রতিদিন যদি কেউ মা দুর্গার পায়ে গিয়ে পূজা করে, প্রতিদিন যদি আল্লাহর কাছে তৌবা করে, মরার আগ পর্যন্ত একবার প্রতিদিন ই করে শিরিক করবে, প্রতিদিন তৌবা করবে, আল্লাহ মাফ করার জন্য বসে আছে। এইভাবে পৃথিবীতে যত পাপ আছে, হাজার লক্ষ কোটি বার যদি করেন, মরার আগ পর্যন্ত করেন, যতবার তৌবা করবেন আল্লাহ ততবারই ক্ষমা করবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, নেশাদার দ্রব্য পান করার পাপ, এই পাপটা আল্লাহ তাআলা একবার একবার ক্ষমা করবেন, দুইবার করবেন, তিনবার করবেন, চতুর্থবার করবেন না। কয়বার করবেন? তিনবার করবেন, চতুর্থবার করবেন না। এমন মেয়ে টার্গেট 3410টা মারা দিস। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, আবার ক্ষমা চায়, মাপ আছে, এরপরে যদি আবার কেউ পাপ করে, আবার তাকে ক্ষমা করা হবে, আবার যদি তৌবা করে, আবার যদি খায়, ক্ষমা করা হবে, এরপরে যদি জীবনে চতুর্থ বার আর খায়, আর এক ঠেলায় কেয়ামত পর্যন্ত পড়ে থাকে সিজদায় গিয়ে তৌবার জন্য, আল্লাহ তুমি আমাকে মাপ করো, আমাকে মাপ করো, আমাকে মাপ করো, আর মাপ হবে না। আর এই পাপ যদি কোনো ব্যক্তি করে, মাশাআল্লাহ, এই যে সিস্টেম চালু হয়ে গেছে, কে বলছে পারবে না, এরকম বলে যেতে হবে, যা না নেই, জরুরত আসতেই পারে। আসুন, বলছিলাম নেশাদার দ্রব্য এমন একটা পাপ, আজকে যদি পাপ করেন আর এখন যদি ক্ষমা চান, 40 দিন আল্লাহ আপনার কোনো কথা শুনবেন না। কয়দিন? 40 দিন। এখন শিরিক করেন, এখন সুদ খান, এখন ঘুষ খান, এখন পৃথিবীতে যত রকমেরই পাপ আছে, এখন করে, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এখন মাফ করবে, এখন। কিন্তু আপনি যদি একবার গুল খান, এক ঢাকনা গুল খান, এক চিমটি অনুপরিমাণ জর্দা খান, অথবা বিড়ি অথবা সিগারেটে একটা টান মারেন, আর যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ এইভাবে ঘুরে থাকবে 40 দিন। কয়দিন? 39 দিনের মাথাও ফিরবেন না, 40 দিন আল্লাহ ঘুরে তাকাবে, বলবে আব্দুর রহিম কি বলবা বলো, এখন শুনবো, বলেন কত বড় পাপ এটা। এটা এত বড় পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, মান শারাবাল খাম লা ইয়াকবালু লাহু সালাতান আরবাইনা লাইলাতান, একবার নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করবেন। আপনি নামাজ পড়বেন ঠিক, কিন্তু নামাজ কবুল হচ্ছে না।
এই জন্য আপনি আবার বলিয়েন না হুজুর আমি তো বিড়ি খাই নামাজ পড়বো না, না এরকম নয়। বিড়ি খান এক পাপ, নামাজ পড়ে নাই আরেক পাপ, পাপ হলো কয়টা? বিড়ি খেলেন নামাজ কবুল হলো না ঠিক, কিন্তু নামাজ পড়লেন, নামাজ তো পড়লেন, নামাজ না পড়লে আপনি কাফের, আর নামাজ পড়েছেন কবুল হন নাই কিন্তু কাফের না। বিড়ি খেলেন নামাজও পড়লেন, পাপ হলো কয়টা? একটা। বিড়ি খেলেন নামাজও পড়লেন না, পাপ হলো কয়টা? এই যে ওই জন্য আবার বলবেন যে বিড়ি খাই তাই নামাজ পড়বো না, যেদিন থেকে বিড়ি ছাড়বো ওই দিন থেকে নামাজ ধরবো, এরকমটা করিয়েন না। আপনি বিড়ি খান ঠিক, নামাজ পড়েন কবুল না হোক, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তারা বলছেন সূরা আনকাবুতের মধ্যে আকিমুসসালাহ, সালাত আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে ওই বিড়ি জর্দা সিগারেট যত হারাম অশ্লীল কাজ আছে আল্লাহ ফেরত দিবেন, ওখান থেকে আল্লাহ তোমাকে ফিরিয়ে আনবেন, আল্লাহ এটা থেকে বাধা দিবেন। বুঝা গেছে এখন কথা? তাহলে কত বড় পাপ এটা? পৃথিবীতে আর এরকম কোনো পাপ নাই যে সুদ খেলে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম না। সুদ থেকে যদি এখন তৌবা করেন এখন মাফ হবে, এখন তৌবা কবুল হবে, আর এখনই সালাত আদায় করলে এখনই কবুল হবে। শিরিক করেন যদি এখন ক্ষমা চান এখন মাফ হবে, এখনই সালাত আদায় করলে এখনই কবুল হবে। বিদআত যদি করেন এখন তৌবা চান এখন মাফ হবে, এখন সালাত আদায় করলে এখন কবুল হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে যার নাম হচ্ছে গুলবিড়ি জর্দা সিগারেট গাঞ্জা হিরোইন আফিম ডাইল ফেন্সিডিল খাওয়ার পাপ, ইয়াবা খাওয়ার পাপ, যা একবার খেলে 40 দিন তৌবা কবুল হবে না, 40 দিন নামাজ কবুল হবে না, আর তিনবার তৌবা করার পর চতুর্থ আর কোনো দিন তৌবা কবুল হবে না, যদি এক শ্বাস দেয় আপনি কেমন পর্যন্ত তৌবায় পড়ে থাকেন কবুল হবে না। সিদ্ধান্ত আপনার কি করবেন? ওমা আলাইনা ইল্লাল বালাক, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আচ্ছা এইটা একটা পাপ। এখন দুনিয়াবি শাস্তি দেখালাম, দুনিয়াবি আল্লাহ আপনার জন্য কি কি বিধান রাখছে এইটা দেখালাম, না নড়াচড়া করিয়েন না তো, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন পরকালে আপনার কি ব্যবস্থা আছে, পরকালে কি হবে? 2363 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক খেয়ালে চাকান তো, এক খেয়ালে যারা গুল বিড়ি জর্দা সিগারেট খান তাদের জন্য কত বড় কঠিন হাদিস। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন সালাসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না, তার মধ্যে এক মান শারাবুল খাম, যারা নেশাদার দ্রব্য পান করে। নাম্বার দুই, এইবার আল্লাহ রাসূল বলছেন সালাসুল্লাহ ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ আছে যারা কখনোই জান্নাতে যাবে না। পরে হাদিস সালাসুন আর রজুলুন কদ হারামু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাতি হারাম, তার মধ্যে এক নম্বর হচ্ছে মান শারাবুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। শুনুন, একবার আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না, পরের বারে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত কোনোদিনই যাবে না, তার পরের বারে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাতি হারাম। বলে এই লোকটা জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি না, আছে কি কোন সুযোগ আছে? 4710 নম্বর হাদিস, এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবে না, লা ইয়ানজুরু আলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেনই না, কথা তো বলবেন না, কারণ কথা বললেই মানুষের সাথে মায়া লেগে যায়। আপনার সাথে আমি রাগ করেছি, যদি কথা বলি রাগ ভেঙে যাবে, আর যদি কথাই না বলি রাগ আরো বাড়বেই বাড়বে। এই তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথাই বলবেন না, তাহলে ক্ষমা করার কি সুযোগ আছে? ফোনই রিসিভ হবে না আপনি বলবেনই কি, ফোনই রিসিভ হবে না আপনি বলবেনই কি, তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেনই না। এই ছেলেটা খুবই অন্যায়, ও আমারই ছেলে,
যদি এই দিক তাকিয়ে থাকি তার দিকে দয়াও লাগাবে না মায়াও লাগবে না, যদি একটু ছেলের দিকে তাকাই আর ছেলে যদি কেঁদে দেয় আব্বা গো আমি শেষ। এইটা আল্লাহর জন্য দয়া না লাগে, কারণ বিচারের মাঠে আল্লাহ তাআলা 99টা দয়া নিয়ে বিচার করার জন্য বসবেন। কয়টা দয়া? একটা আল্লাহর ছিল 100 দয়া, একটা দয়া দুনিয়ার মধ্যে ফেলে দিল, যার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে, যার কারণে ছেলে তার সন্তানকে ভালোবাসে, বাপ তার সন্তানকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। একটা ভাগ পেয়েছে স্বামী, তার কারণে তার স্ত্রীকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। একটা ভালোবাসা পেয়েছেন স্ত্রী, ওই ভালোবাসা দিয়েই স্বামীকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। এই ভালোবাসা দিয়েছেন সাপের মধ্যে, এই ভালোবাসা দিয়েছে ব্যাঙের মধ্যে, এই ভালোবাসা দিয়েছে আপনার মুরগির মধ্যে, মুরগির বাচ্চাটা নিয়ে যান দেখি মুরগি আপনার উপর লাফ মেরে আসবে, ও দেখবে না আমাকে, আমাকে বাড়ি মারে না কি মারে, আমাকে মেরে ফেলে কিনা আসবে না, বাচ্চাকে বাঁচাতে হবে কারণ আমি বাচ্চাকে ভালোবাসি। মুরগির মধ্যে শুধু একটা ভাগ আসছে, তাই যদি এত ভালোবাসা হয় তাহলে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। এই 100 বার 99টা ভালোবাসার দয়া মায়া রহমত দিয়ে আল্লাহ বিচার মাঠে উঠবেন, মানুষের বিচার করবেন। তার মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে কথাই বলবেন না, যাদের দিকে তাকাবেনই না, ওয়ালা ইউজাক্কিহুম তাদেরকে পবিত্র করবেন না অর্থাৎ ক্ষমা করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে কঠিন 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 শাস্তি, তাদের জন্য রয়েছে জটিল ও কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে ভয়া ভয় শাস্তি। তার 1 নম্বর রয়েছে মান শারাবাল খাম, যারা নেশাদার দ্রব্য গুল বিড়ি জর্দা সিগারেট খায়। এতগুলো হাদিসের এবারতে ফতোয়া হচ্ছে এই, যারা গুলমিড়ি জর্দা সিগারেট খায় তারা জান্নাতে যাবে না, যারা গুলমিড়ি জর্দা সিগারেট খায় তারা কোনোদিনই জান্নাতে যাবে না, যারা গুলমিড়ি জর্দা সিগারেট খায় তাদের জন্য জান্নাত হারাম, যারা গুলমিড়ি জর্দা সিগারেট খায় তাদের দিকে আর তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেনই না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে জটিল কঠিন ভয়া ভয় শাস্তি, খতরনাক শাস্তি। বলেন কি করবেন, কি করতে পারবেন? বলবেন হুজুর ভয়াবহ শাস্তিটা কি? গুলবিড়ি জর্দা সিগারেট এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস? মানে অন্যান্য খাবার হচ্ছে এগুলো রুচিসম্মত খাবার না খারাপ খাবার? এজন্য তাদের জাহান্নামের মধ্যে খাবারটা শাস্তিটা দিবে ওইরকমই। দেখেন শাস্তিটা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম প্রথম খণ্ড 167 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা আলা আহদিন মান শারাবাল খাম, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, তাদের সাথে আল্লাহ সন্ধি করেছেন, তাদের সাথে লেখা লেখি হয়ে গেছে কি, তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল তো আরবি শব্দ, সাহাবারা বুঝলেন না, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমা তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উরুকু আহলিন নার আও ওয়াসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে, জাহান্নামীদেরকে যখন আগুনের মধ্যে পোড়ানো হবে জাহান্নামীদের শরীরগুলো, জাহান্নামীদের রক্তগুলো, জাহান্নামীদের গোস্তগুলো, জাহান্নামীদের হাড়হুড্ডিগুলো, জাহান্নামীদের নাড়িভুড়িগুলো গলে পচে ঠপ 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 পড়ে, যেমন ভাবে একটা কাগজ প্লাস্টিক যদি পড়েন পড়তে পড়তে যখন ঠপ ঠপ করে পড়ে না, ঠিক জাহান্নামীদের শরীরগুলো গলে পচে রক্ত মাংসগুলো টপ 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 করে পড়বে, সেগুলো একটা সাগরের মধ্যে রাখা হবে, সেগুলো একটা জায়গার মধ্যে রাখা হবে, ওইগুলোই জাহান্নামীদেরকে, যারা গুলবিড়ি জর্দা সিগারেটের জন্য জাহান্নামে গিয়েছে তাদেরকে খাওয়ানো হবে। বলেন কত সুন্দর খাবার,
পৃথিবীতে যেমন খারাপ খাবার খেয়েছে, আল্লাহ তো আরো অনেক শাস্তি দিতে পারতেন। খাওয়ার শাস্তি দিলেন কে? পচা জিনিস খেয়েছো, পচা জিনিস তোমাকে জাহান্নামে খাওয়াবো, তাই না? এখন না হাদিসে আসছে ওয়াসার, কি খাওয়াবে? ওয়াসার। এই তিন আতুল খাবারটাকে কি বললেন? ওয়াসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত পুষ গলে মাংস একখানে হবে, ওইটা জুস বানিয়ে খাওয়াবে। ওয়াসার মানে জুস। ওয়াসার মানে কি? জুস বুঝেন না গো, ওই আমের জুস খান না, ফ্রুটো। হ্যাঁ ঠিক ওই রকম ভাবে ফ্রুটো বানিয়ে জুস বানিয়ে এই যারা গুলগুড়ি জর্দা সিগারেট খাচ্ছে তাদেরকে খাওয়ানো হবে। খাবেন? খাবেন আপনি? আপনি তো বিশ্বাসই করলেন না। বিশ্বাস হয় এটা? এই বিশ্বাস কাকে বলে? একটা লোক চাই, অনেক মা বোন আছেন, মা বোনদের মধ্যে একজন চাই, একজন এই কারেন্টের গায়ে হাত দিবেন, লাইটে খুলে তারটাতে হাত দিবেন, আছেন কেউ? হ্যাঁ, ওরা ভয় পায়, ভয় পায়। আপনারা তো খুব বীর শ্রেষ্ঠ, বীর বল অনেক শক্তি আছে। আচ্ছা আপনাদের মধ্যে একজন দেন তো কারেন্ট একটু হাত আটটা ধরে, আছেন কেউ? হ্যাঁ, পাওয়া যাবে কারো? একজন ব্যক্তি দেন না, সাহসী মানুষ সবাই। এখন যদি কিছু বলি আপনার ব্যতিক্রম হয়ে গেলে হুজুরকে ধরে দিবেন একবারই, এক ঠেলায় বর্ডার পার করে, এক লাঠি মেরে বর্ডার পার। এত বড় কলি যে আপনার সাহস, আপনার দাপট, আপনার একটু কারেন্টের মধ্যে হাত দেন না, খুব দা একবারই শক্তিশালী মানুষ, আছেন কেউ? কেন দিবে না? কেন, কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যা কি, কি সমস্যা বলেন তো? মরে যাবেন, মারা যাবেন নাকি? মারা যাবেন এই জন ধাক্কা দিবে, দেন দেখি। ধাক্কা দিলে তো আর কি হবে, ধাক্কাই না দিল একটা, আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর কি হলো? ওই দিক থেকে বলছে মারা যাবে। কে বলছে আপনাকে মারা যাবে? গ্যারান্টি দেন। এইখানে বসে আছেন দুই একজন নিচের পক্ষে, যে যারা কারেন্ট শর্ট খেয়েছে এখনো মরেনি, আছেন না? কে আছেন একটু হাত তুলেন তো। ওই যে দেখেন মুরব্বী, নিচের পক্ষে 60 বছর বয়স হবে, কারেন্ট শর্ট খেয়েছে মারা যায়নি। তাহলে বললেন যে কারেন্ট শর্ট হলে মারা যায় মানুষ? কারেন্ট শর্ট হয়ে মারা যাবেন এই জন্য কারেন্টের গায়ে হাত দিচ্ছে না, কাট কা আপনার কারেন্টের উপর আপনার ইমান আছে। আচ্ছা এটা খুব খারাপ জিনিস। আচ্ছা কে কে ফাঁস টানাবেন মহিলারা বলেন তো? আপনারা তো একটু হলে ফাঁস টানাতে যান, জামাই একটু মারছে দড়িটা রেডি আছে, গোয়াল গোতে দড়ি নিয়ে দিল ফাঁস, এখন কে কে দিবেন বলেন? আছেন কেউ? আছেন নাকি বলেন? আচ্ছা আবার আপনাদের এখানে আসি, আপনারা কে কে ফাঁস দিবেন এখন? ফাঁস টানাবেন? নাই নাই নাই, যতই শক্তিশালী হোক সবাই মনে করে ফাঁস টানালে মরে যাব, তাই না? আচ্ছা ফাঁস টানানো মানুষ এক একটা আছেন না, বেঁচে আছেন? এই গায়ে দুই একটা পাওয়া যাবে, এখন না পাওয়া গেলে দুই একটা পাওয়া যাবে, ফাঁস টানাইছিল কিন্তু মারা যায়নি। তারপরও ফাঁস যদি আপনাকে টানাতে বলি এখন, আপনি টানাবেন না কেন বলেন? ফাঁস টানালে আপনি মারা যাবেন এই ইমান আপনার আছে, এই বিশ্বাস আছে। আচ্ছা যদি বিষ খেতে বলি এখন কি করবেন? বিষ যদি খেতে বলি খাবেন? কেউ কে আছেন আম্মা জান বিষ খাবেন? খান তো আপনারা, একটু হলেই বিষ খান, খালি বিষের প্যাকেটটা লুকিয়ে রাখে আর বেটাকে বলে তুই খালি কিছু কোষ খেলটা দেখাবো, আছে না মহিলারা? এক্সপার্ট, না খেলেও লেকুয়ে রাখবে, এখন যদি খেতে বলি একটাও খাবে না। আপনারা ওই রকম খাবেন নাকি? কেউ বিষ একটু বিষ খেয়ে দেই? খাবেন না কেন? বিষ খেলে মানুষ মারা যায় এটাই আমরা বিশ্বাস করি, তাই না? এই জন্যই তো খাবেন না। আচ্ছা কলা যদি খেতে বলি, হুজুর কয়েক আমি চারালি খেতে পারি, আচ্ছা মিষ্টি খাবেন কে কে? কয়ে আমি 1 কেজি খাই, কিন্তু বিষ যদি বলি খাবেন না কেন? বিষ খেলে মানুষ মারা যায়, অথচ এখনো এখানে বসে আছেন, অথবা এই পাড়ায় এই গায়ে পাওয়া যাবে বিষ খেয়েছে মারা যায়নি। তাহলে বিষ খেলে মানুষ মারা যায় বটে, তো মারা যাবে এই গ্যারান্টি নেই, তবুও যদি আপনাকে বিষ খাওয়িয়ে দেয় এখন খাবেন না, তার মানে বিষের প্রতি আপনার ইমান আছে যে খেলে মারা যাব। আচ্ছা বিষও না, আপনার কারেন্টও হাত দিতে হবে না, আপনার ফাঁসও টানাতে হবে না, দুধ আর আনারস একসাথে কে কে খেতে পারবেন? খাবেন কেউ?
আচ্ছা আমরা বিশ্বাস করি দুধ আর আনারস খেলে মানুষ মারা যায়। আচ্ছা আপনাই না, আপনার বাপ না, আপনার দাদা, একটা প্রমাণ দেখ দেখি। আমাদের এই গোপালপুরে অথবা কালিয়াচকে অথবা মালদা অথবা ভারতবর্ষে অমুক লোকটা বিয়ে বিষ আপনার দুধ আর আনারস একসাথে খেয়েছে, নাম অমুক অমুক তমুক সব ঠিকানা ঠিকানা দেন, আমি প্রমাণ করবো আসলে আছে আছে কিনা, পাওয়া যাবে, আপনি দেখেছেন। তারপরও এরপরও যদি আপনাকে এখন আনারস আর দুধ দিয়ে খাবেন না, যদি কেউ সাহসও করে, এখানকার এক লোক যদি সাহস করে, তাহলে ওই দিক দিয়ে ওর মা বলবে আমারে একটাই ছেলে আমার, খাইস না রে বাপ খাইস না, বউ বলবে তুমি আমার একটাই জামাই, দশটা না পাঁচটা না একটাই জামাই। আমি আমার স্ত্রীকে মাঝে সাঝে বলি যে আমি তো তোমার জামাই একটাই জামাই, দশটা না পাঁচটা না একটাই জামাই, তো বউ বলে জামাই আবার কয়টা হয়, জামাই আবার কয়টা হয়, জামাই তো একটাই হয়। ওহো তাই তো, জামাই তো একটাই, বউ সেই দুটো তিনটা চারটে হয়। তো যদি চারটাও বউ থাকে, আপনি এক বউ যদি কয় আমি আনারস আর দুধ খাবো, জামাই খাইতে দিবে? হ্যাঁ, অথচ এর কোনো প্রমাণই নেই খেলে যে মারা যাবে। ওর পরও যদি আপনাকে দেই তাহলে আপনি খাবেন না। কেন? আনারস দুধের উপর আপনার ইমান এত শক্ত যে খেলেই আপনি মারা যাবেন। দুধ আনারস খেলে মানুষ মারা যায় না। আপনি এনে দেন আমি কতগুলো খাবো দেখাবো, আপনি এনে দেন আমি খাবো, আল্লাহর কসম করে বলছি খাবো আমি। এটা ভুল ধারণা, এটা একটা কুসংস্কার। আপনারা নেটে সার্চ দিবেন, আমাদের বাংলাদেশে একজন MBBS ডাক্তার আমাদের অনলাইনে খুব ভালো কাজ করেন ফেসবুক ইউটিউবে, নাম হচ্ছে ডক্টর ইব্রাহিম, কি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, আমাদের মতোই বয়স ছেলেটা, খুব কাজ করে, দাওয়াতি কাজ করে খুব। উনি বলছে আমি খাবো, আমি ডাক্তার মানুষ, আমি পরীক্ষা করে দেখেছি দুধ আনারস একসাথে খেলে মানুষ মারা যায় না। এই কুসংস্কার আমি রোধ করব। আর পৃথিবীতে যত কুসংস্কার রোধ করছে আহলে হাদিসরা করছে, কোনো হানাফির সাহস হয় নাই। আহলে হাদিসের বাচ্চা বলছে এটা কুসংস্কার, এটা প্রমাণিত নয়, আমি খাবো দেখি আমাকে কে বাধা দেয়। তো যখন দুধ কলা নিয়ে ইন্টারনেটে ডাইরেক্ট খাচ্ছে দেখাচ্ছে, তখন ওনার মা বলছে বাবা খাইস না রে খাইস না, মরে যাবি। বলছে আমার মরবো না, আমি তো ডাক্তার, আমি তো পরীক্ষা নিরীক্ষা করছি, মরবো না। তো খাওয়িয়ে দেখালো, এখনও আছে, এক বছর আগের ঘটনা। তাকে দেখে আরেকজন এসে অনলাইনে ফেসবুকে খাচ্ছে, দেখি কেউ খাই নাকি। এখন অনেক মানুষই খায়, মরে যায়নি। এরপরও যদি এখন আপনাকে বলি খান, খাবেন না। তার মানে আপনার ইমান আছে, বিষের ইমান, বিষের প্রতি আপনার ইমান এত শক্ত, কারেন্টের উপর আপনার ইমান এত শক্ত, ফাঁস টানার উপর, ফাঁসের দড়ির উপর আপনার ইমান এত শক্ত, আনারস খেলে মানুষ মারা যাবে, দুধ আর আনারস একসাথে খেলে মানুষ মারা যাবে, এইটার প্রতি আপনার ইমান এত শক্ত, এত শক্ত যে দিলে আপনি আর খাবেন না, কেউ বিষ খাবেন না, কেউ কারেন্টে হাত দিবেন না, কেউ ফাঁস টানাতে যাবেন না, কেউ আনারস দুধ একসাথে খাবেন না। অথচ এগুলার একটারও গ্যারান্টি নেই, হলে হতেও পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান শারাবাল খাম, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে জাহান্নামে যাবে। এই হাদিসটা কয়েকবার বলছি না, এখন এই হাদিসটা বিশ্বাস করেন কিনা? যদি আপনি আজকে আলোচনা শোনার পর একটু করে বিড়ি ধরান, ধরাতে পারেন গায়ের জোর আছে, তবে আপনি আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করেন না, এটাই প্রমাণ হবে। আপনি বলতে যাচ্ছেন আল্লাহ রাসূল গোল বিড়ি জর্দা সিগারেট খেলে মানুষ জাহান্নামে যাবে, এই কথা ভুল, আপনার কথা আমি বিশ্বাস মারি না করি না, আপনার কথা আমি গুলি মারলাম, জামালপুরের ভাষা, বুড়া আঙ্গুল দেখেন আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন কারেন্টে হাত দিলে মারা যাবেন, কারেন্টে হাত দিবেন না, বিষ খেলে মানুষ মারা যাবে, বিষ খান না, আপনার ফাঁসের দড়িতে ফাঁস টানলে মানুষ মারা যাবে, ফাঁস টাঙান না, দুধ আনারস একসাথে খেলে আপনি মারা যাবেন, আপনি এই বিশ্বাস করে দেখে এটা খান না, তাহলে আল্লাহ রাসূল বলেছেন বিড়ি খেলে মানুষ জাহান্নামে যাবে, গুল খেলে জাহান্নামে যাবে, আপনার সিগারেট খেলে জাহান্নামে যাবে, জর্দা খেলে জাহান্নামে যাবে, গাঞ্জা হিরোইন আফিম যদি খায় মানুষ জাহান্নামে যাবে। এখন আপনি খান কিভাবে? যদি খান আপনি আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন না, এটাই প্রমাণ। আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস কি? দেখেন মর্মে একটি হাদিস, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামকে নিয়ে
মদিনার মসজিদে নববীতে একটা মিটিং করলেন, মিটিংটা হচ্ছে এই মক্কা বিজয় করতে হবে, এই পরিকল্পনা, এইভাবে যাব, এইভাবে আক্রমণ করব, এই করব, সেই করব, এইভাবে আমরা পরিকল্পনা করে যদি আমরা পরিকল্পনা মাফিক যুদ্ধ করি মক্কা আমাদের বিজয় হয়ে যাবে। মক্কা বিজয়ের আগের ঘটনা, সব পরিকল্পনা যখন হয়ে গেল তার মধ্যে একদম সাহাবি, উনি তার আত্মীয় কিছু আছে মক্কার মধ্যে, ওনার আত্মীয়দের মধ্যে যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, এই মক্কায় যা যা মদিনায় যা যা তারা ই করলেন পরিকল্পনা করলেন তা তা লিখে পাঠালেন। বুঝাতে পারছি কি মানে, কি পরিকল্পনা কি করতেছে, ফাঁস করতেছে, জান পরিকল্পনা কি করতেছে, ফাঁস করতেছে। এই ছেলে এই তুমি কই যাবা, আচ্ছা আসেন আসেন এক খেয়ালে হাদিসটা দেখেন, ইমান কি, বিশ্বাস কি, কাকে বলে, এক খেয়ালে দেখেন। এই সাহাবী সব শুনে চিঠি লিখে একটা মহিলাকে দিল, তুমি মক্কায় যাও, আমার আত্মীয় স্বজনদেরকে একটু খবর দিয়ে দাও, আল্লাহ রাসূল এই এই পরিকল্পনা করেছে, তোমরা সাবধান থাকো নাহলে মারা পড়বে। বুঝতে পারছেন কি ঘটনা, কিন্তু আল্লাহ রাসূল জানেন না, আল্লাহ রাসূল যে গায়েব জানেন না এটা থেকে প্রমাণিত হলো। যদি ওই পাড়ার মানুষরা বলে নবী নাকি গায়েব জানে, আল্লাহ বলছে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, হাদিস প্রমাণ করছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর আমাদের মৌলবীরা বলছে না নবীজি গায়েব জানে। আরে নবীজি তো জানে জানে, আমাদের ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর সাহেব বুজুর্গনের দিনও জানে। অথচ হিন্দু ধর্মের একটা মন্ত্র আছে, বেদাহং সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি মাংতু বেত্ন কশ্চন। অর্জুন শুনো, ভবিষ্যতের জ্ঞান, অতীতের জ্ঞান এবং বর্তমানের জ্ঞান সব কিছু আমি জানি, মাংতু বেত্ন কশ্চন, আর আমি ছাড়া কেউ জানে না, হিন্দুদের মন্ত্রীটা। অথচ আমরা কি বলি যে না ওলি আউলিয়ারা জানে, নবী তো জানে জানে, ওলি আউলিয়ারাও জানে। আচ্ছা যাও, এখন জিব্রাইল বলছে ও নবী, ও নবী শুনো শুনো শুনো, ওই যে একজন মহিলা, এই ড্রেস আপ, এই গঠন গাঠন, তোমার পরিকল্পনা সব ফাঁস করে দিয়ে যাচ্ছে, ওকে আটকাও না হলে মক্কা বিজয় করা যাবে না। আলী আলী কই তুমি, এই যে আলী, আলী এসে বলছে আল্লাহ রাসূল কি হয়েছে, বলছে আল্লাহ রাসূল আলী আমরা যে এতক্ষণ পরিকল্পনা করলাম সব ফাঁস হয়ে যাচ্ছে, অমুক মহিলা, এই তার গঠন, এই তার ড্রেস আপ, মহিলার কাছে চিঠি আছে, তুমি চিঠিটা নিয়ে আসো, যদি চিঠি ফাঁস হয়ে যায় তাহলে সব পরিকল্পনা শেষ। আলী দুই একজন সাহাবীকে নিয়ে টপ গিয়ে দ্রুত বেগে গিয়ে ঘোড়া চালিয়ে মহিলার সামনে কাড়া, মহিলা মক্কায় ঢুকবে এরকম আগে, মানে ঢুকবে ঢুকবে এরকম ভাব, এরই মধ্যে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে ব্যারিকেড খাড়া হয়ে গেছে। মহিলাকে বলছে, মহিলা চিঠি দাও, তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও। মহিলা বলছে, ভাই কে চিঠি, কিসের চিঠি, না এগুলো তো আমি কিছু জানি না। বলছে, তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি দাও। বলছে, আল্লাহর কসম রে ভাই, আমার কাছে কোনো চিঠি নেই। আলী বলছেন, তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি দাও। মহিলা বলছে, তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি সম্পর্কে জানি না, কিসের চিঠি, কোন চিঠি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও। মহিলা এবার বলছেন, বিল্লাহি, কিসের চিঠি, কেমন চিঠি, কোন চিঠি ভাই, আল্লাহর কসম করে বলছি আমি জানি না। মহিলা কয়বার কসম করছে, তিনবার, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনটাই হচ্ছে আল্লাহর কসম। কিসের কসম, আরবের একটা নীতি আছে, পৃথিবীর যত বড় মৃত্যু হোক ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি যদি কেউ বলে কসম করে, ভেবে নিতে হবে ও আর মিথ্যা বলে নাই। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবে,
বলেন কি করণীয় আছে, কি করতে পারেন? আরবের নীতি, তিন ভাবে যদি কেউ কসম করে মিথ্যা বলবে না, এটা আরবদের নীতি। যত বড় মিথ্যে হোক, আগে রাজি আল্লাহ তালন কি করবে? ফোন ছিল, ফোন ছিল নাকি? হ্যাঁ, ফোন ছিল, ছিল না? ফোনটা থাকলে তো আপনি আমি বলতাম তো ফোন নামতে। আল্লাহ রাসূল, মহিলা তো তিনবার কসম করে বলছে চিঠি নেই, কি করব? ফোন ছিল নাকি? হ্যাঁ, ফোন ছিল। এই শুনেন, ফোন যদি আপনার পকেটে থাকত, নিশ্চিত অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আল্লাহ রাসূলকে ফোন দিতেন। আল্লাহ রাসূল, মহিলার কাছে চিঠি নাই, এই মহিলা তিনবার আল্লাহর কসম করেছেন, এই মহিলার কাছে চিঠি থাকতে পারে না। আপনার কাছে ফোন থাকলে আপনি ফোন দিতেন, কিন্তু আল্লাহ রাসূল ফোনকে আগে ফোন দেন নাই। কেন দেন নাই বলেন তো? বিশ্বাস। নবী বলেছেন ওর কাছে চিঠি আছে, অতএব আছে। ও মহিলা যতবারই আল্লাহর কসম করুক না কেন, চিঠি ওর কাছে আছেই আছে। মহিলা হয়তো বা না জানুক, কিন্তু চিঠি ওর কাছে আছে, চিঠি দাও। বিশ্বাস, ঈমান। নবী বলেছেন আছে, অতএব আছে, চিঠি আছেই আছে। এইবার বলছেন, এই মহিলা চিঠি দে, নাহলে তোর ল্যাংটা করে কোন জায়গায় চিঠি রাখছিস ওখান থেকে বার করবো। মহিলা তো বেগতুই, টপ করে খোপা থেকে চিঠি বার করে বলছে, আলি যে চিঠি দাও। বলছেন কি কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা যদি মহিলার কাপড় খুলতে খুলতে ল্যাংটা করে ফেলতেন, হয়তো বা চুলের মুঠি খুলতেন না। কিন্তু মহিলা আলীর ঈমান দেখছে এত বেশি, নবী যেহেতু বলেছে চিঠি আছে, অতএব মহিলার কাছে আছে, এখন মহিলা বলছে উপায় নাই রে, ল্যাংটা হওয়ার আগে চিঠিটা বার করি। চিঠি দিয়ে দিয়েছে। ঈমান, ঈমান, এর নাম হচ্ছে ঈমান। বলছি না, নবী বলেছে জাহান্নামি, ও জাহান্নামে যাবেই যাবে। এখন আপনি কি করবেন? হুজুর ছাড়তে পারবো না, কষ্ট হবে। আরে এতদিনের বিড়ি, তোর সাথে কত সংসার, কত আনন্দ করেছি তোকে নিয়ে, কত দুঃখ বেদনা তোকে দিয়ে ভুলেছি, কত টেনশন তোর খেয়ে আমি শেষ করছি রে বিড়ি। হো বিড়ি, আজকে তোমাকে তালাক দিতে হবে। মহিলারা বলছে আজকে আর হবে না, কেমনে কেমন আপনার জর্দা ছাড়া পান খাবো না, এটি কি হয়? আপনি নবীর উম্মত না? নবীকে বিশ্বাস করেন কিনা? নবীকে বিশ্বাস করেন? মুহাম্মদ সাল্লামকে বিশ্বাস করেন কিনা? যদি করেন তাহলে নবীর কথা কেমনে মানতে হয় মর্মে একটি হাদিস, আবু দাউদ 3673 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদ এখনো হারাম হয়নি, মক্কায় সাহাবারা 40-50 বছর যুগ যুগ ধরে মদ খেয়ে আসতেছে। এই হাদিসটা শুনে যেতেন, না হলে লস হয়ে যাবে আপনার। জি, দেখেন, ওকে মনে ছাড়াবে না শয়তান। বলছে এই হাদিস যদি শুনোস তাহলে তোর খবর আছে, তুই আর ছাড়তে পারবি না এক খেয়ালে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের ট্র্যাডিশন, আমরা মদ খাই, এখনো মদ হারাম হয়নি। তো এরকম সময় আমি আবু তালহার একটা হোটেল ছিল, ওইখানেই বসে সাহাবা একরাম মদ খাচ্ছিল। আনুগত্য, নবীর কথা কেমনে মানতে হয় দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মানুষের গ্লাসে মদ ঢেলে দিচ্ছি, মানুষ গ্লাস দিয়ে মদ খাচ্ছে, এমন সময় একজন ঘোষক আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসে মদিনার অলি গলি ঘুরে ঘুরে বলছেন, এই মাত্র মদকে হারাম করা হয়েছে, এই মাত্র মদকে হারাম করা হয়েছে, এই মাত্র মদকে হারাম করা হলো। এই ঘোষণা শোনার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাতে ছিল মদের জগ, আমি গ্লাসে ঢেলে দিলাম, দিতাম, আমার হাত থেকে জগ ছেড়ে দিলাম, জগ ছেড়ে গেল, মাটিতে পড়ে ভেঙে গেল। যার হাতে মদের গ্লাস ছিল, ও মদের গ্লাস ছেড়ে দিল, মদের গ্লাস মাটিতে পড়ে গেল,
মদের গ্লাস ভেঙে গেল, যার মুখে ছিল মুখে দিচ্ছে, মুখে দিয়েছে ও কুলি করে ফেলে দিল, যার পেটে ছিল ও হাত মুখের ভিতর ঢুকিয়ে গলায় হাত দিয়ে সে বমি করে ফেলে দিল। কি বুঝলেন, কি বুঝলেন? কয় বছর আগে আয়াত নাযিল হয়েছে বলেন? 10 বছর আগে। এই মুরব্বী নবীর উম্মত দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর কতবার বলছে মদ খাওয়া যাবে না বলেন, বিড়ি খাওয়া যাবে না, সারা জীবন ধরে শুনতেছেন, ছাড়েন না কেন? কিসের উম্মতগিরি দেখান? নবীর উম্মতগিরি দেখান না বেটা? দাড়ি রেখে আপনার পাঞ্জাবি পড়ে নামাজ পড়ে নবীর উম্মতগিরি দেখান? নবীর কথা 30 বছর ধরে শুনতেছেন, এই মহিলা ব্যাপার দেয় আপনি ঘুরেন কেন? হ্যাঁ, কতদিন ধরে শুনতেছেন বরকা পড়া পড়তে হবে, এটা আপনার খেয়াল থাকে না? বাড়ি করতে সাত করা বাড়ি করতে পারেন, বিল্ডিং বাড়ি করতে পারেন, 1000 টাকা দিয়ে একটা বরকা কিনতে পারেন না আপনি? হ্যাঁ, ওদিকে গেলাম না, আপনাকে বলছি শুনেন, কতদিন আগে আয়াত নাযিল হয়েছে বলেন? এটা 1 বছর 1 মাস না 1400 বছর আগে? না, আয়াতটা কখন নাযিল হলো আর ছাড়লো কখন? 1 বছর আগে? 1 মাস? 1 সপ্তাহ? 1 দিন? না, আয়াত ঘোষণা হয়েছে, নবী হাদিস দিয়ে বসে আছেন না? আল্লাহ অর্ডার করছেন আর নবী বসে আছেন? এটা কি আপনার ওই আপনাদের ই পেয়েছেন নাকি যে আজকে বললো কালকে খবর দিব? আয়াত যখনই নাজিল হয়েছে, যখনই জিব্রাইল বলেছে মদ হারাম নবী আপনি ঘোষণা করে দেন, সঙ্গে সঙ্গে ঘোষক আসছে, এসে বলে বেড়াচ্ছে, যখনই শুনছে আনাস মদ হারাম, আমি মদের দোকানে চাকরি করতাম, আমি দ্বিতীয়বার ভাবিনি আমি কি করে খাবো, আমি যা ইচ্ছা তাই করে খাবো, তবে মদের দোকানে চাকরি করে আমি খাবো না, আমি মদের যা গ্লাস আপনার জগ ভেঙে দিলাম। যে লোকটা নিয়েছে গ্লাসে ও কি বলতো? অনেকে তো বলতেন, এখন বলবে যে একটা বিড়ি খাবো ওয়াজের পর, একটা বিড়ি খেয়ে ছেড়ে দিব আর খাবো না, এইটাই শেষ বিড়ি। তো ওই লোকটা তো বলতে পারতো এই গ্লাসটাই শেষ গ্লাস গো আর খাবো না, বলছে ইমান নবীর আনুগত্য বলে নাই। আচ্ছা, যে লোকটা মুখে নিয়েছে ও কি করতো? ও কি করছে বলেন? কি করছে? কুলি করে ফেলেছে। আপনি তো বলতে দেন যে আমি তো গুলটা মুখে দিয়ে দিছি, থাক আর খাবো না, তৌবা করে ফেললাম। এটা করে নাই, সে তৌবা করার আগে আগে মুখ থেকে কুলি করে ফেলে দিয়েছে। আচ্ছা, যে খেয়ে নিয়েছে ও কি করেছে বলেন তো? ও বমি করছে। আপনি আমি তো বলে ফেলতাম যে আমি খেয়েছি গো, শেষ, আমার আর কিছু করার লাগবে না। না, নবী বলেছেন আমি নবীর উম্মত, তিনি আমার নবী, আমি নবীকে মানি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, অতএব আমি যা খেয়েছি তা বমি করে ফেলে দিলাম। ইমান, তার নাম কি? আনুগত্য। এরকম আনুগত্য যদি করতে পারেন জান্নাত আশা করিয়েন, আর যদি বলেন না কালকের পর থেকে ছাড়বো, তাহলে আজকে রাতে বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? মরে তো যেতে পারেন। তাহলে এইভাবে ছাড়তে হবে। এটা তো যারা খায় তাদেরকে বললাম, এতক্ষণ আলোচনা কারা? যারা সেবক গ্রাহক তাদেরকে। এখন যারা কোম্পানি খুলে বসেন, আমার মায়েরা, প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন এক একটা বিড়ির ফ্যাক্টরি হয়ে গেছে আপনাদের এলাকায় দেখলাম, আমাদের এলাকায় নেই। আমি এইটা বলবো না যে গো আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় নেই, এই মার্কা হুজুর না, মানে ওইটা ভালো স্বাস্থ্য চায় যে আমাদের এলাকায় আছে গো আপনাদের এলাকায় নাই, নাই নাই, ভালো স্বাস্থ্য চায়। আর ওটা আমাদের এলাকায় নাই, সারা বাংলাদেশ ঘুরলো একটা বিড়ি বানায় এরকম মহিলা পাবেন না, সারা বাংলাদেশ ঘুরেন, পুরো বাংলাদেশ খুঁজে বেড়াবেন, বিড়ি বানায় এরকম মহিলা খুঁজে পাবেন না আপনি। ওটা হিন্দুর মেয়ে পেতে পারেন, খ্রিস্টানের মেয়ে পেতে পারেন, ওদেরকেও দেখি না, আমি দেখিনি, কিন্তু আহলে হাদিসের মহিলা, আহলে হাদিসের মহিলা, আহলে হাদিসের মহিলা যে বিড়ি বানায় এটা এখানে দেখলাম, হয় কি করে? প্রত্যেকটা মহিলা এক একটা বিড়ির ফ্যাক্টরি খুলে বসে আছে। আপনি কি মনে করছেন যারা খায় তারা জান্নাতে যাবে, আর আপনি খাবার তৈরি করে দিয়েছেন আপনি কই যাবেন? হ্যাঁ, আপনি খাবার বানিয়েছেন আপনি কই যাবেন বলেন? 4420 নম্বর হাদিস ইবনে মাজা এবং আবু দাউদের 4839 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামুন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর মদকে হারাম করেছেন, ওয়া সামানুহা হারামুন, এবং এই মদের বিড়ি বানানো, মদের বিড়ির ব্যবসা করাও হারাম। ব্যবসা করা কি? মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করাও হারাম, বিক্রি করাও হারাম। এরকম না যে একখানে লিখবো সিগারেট খাবেন না, আবার সিগারেটের ফ্যাক্টরিগুলো চালু রাখবো, এরকম সরকারি আছে না? বলছে ভাই বিড়ি খায় না, সিগারেট খায় না, মাদক দ্রব্য সেবন করিও না, আর যত মাদক দ্রব্য ওরাই বানাচ্ছে। আল্লাহ এরকম না, আল্লাহ এক মুখে দুই কথা বলেন না, আল্লাহ রাসূল এরকম না, আল্লাহ রাসূল এক মুখে দুই কথা বলেন না, তিনি বলেছেন বিড়ি খাওয়া হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, বিড়ির সাথে জড়িত তারা যারা তারা সবাই হারাম। অর্থাৎ যারা ওই যারা মাদক উৎপন্ন করছে বীজ থেকে শুরু করে, যারা ফ্যাক্টরি দিচ্ছে, যারা বহন করছে, যারা দোকানে বিক্রি করছে, এরকম দশ শ্রেণীর মানুষ আছে বিড়ির সাথে সংযুক্ত, গুলের সাথে, সিগারেটের সাথে, হিরোইনের সাথে, আফিম গাঞ্জার সাথে সম্পৃক্ত, তারা সকলেই জাহান্নামী। কি? তারা সকলেই জাহান্নামী। আপনি বলছেন এতক্ষণ মহিলারা বলছে ওয়াজ যা হলো গো ওই পুরুষদের জন্য হলো, আমাদের জন্য হলো না। সব পুরুষ আপনার হাতে তৈরি করা সুন্দর নরম নরম সুন্দর কচি হাত দিয়ে বিড়ি তৈরি করে আপনার স্বামীকে দিবেন, মেয়েকে, আপনার ছেলেকে দিবেন, পাড়ার মানুষ খাবে, খেয়ে জাহান্নামে যাবে, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ তিলাওয়াত করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন? হ্যাঁ, সব পুরুষ জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনি বসে বসে জান্নাতে যাবেন আপনি? হ্যাঁ, এটা কি মনে করছেন? যে সমস্ত মহিলা বিড়ি বানায়, সিগারেট বানায়, বিড়ি বানাচ্ছে, এরা সব জাহান্নামী, নিশ্চয় জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অতএব জাহান্নামী, কথা হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। জাহান্নামে যান নাই কেন? মরেন নিয়ে জন্য, মরলেই জাহান্নামে যেতে হবে। আপনি কেন টাকা ইনকামের রাস্তা খুঁজছেন? আপনার জামাই কি কাপুরুষ? ওই বেন্না জামাইকে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, এই মহিলা আপনি টাকা কামাই করেন কেন? টাকা কামাই করবে আপনার জামাই, ওটা কি কাপুরুষ? টাকা যদি না কামাই করতে পারেন, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন, যে টাকা থাকলে বড় ব্যবসা করো, না থাকলে ছোট ব্যবসা করো, কলা বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও, কাঁচা বাজারে ব্যবসা করে খাও, তাও নাই টাকা নাই, তাহলে দেহ আছে, দেহ আছে, দেহ দিয়ে কামাই রোজগার করে বস্তা ঠেলে ঠেলে খাও, ভ্যান চালিয়ে খাও, এটাও যদি না পারো অলস কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও। ও বিড়িখোর, বিড়ি বানায় এই মহিলার জামাই, এই মহিলার বিড়ি, এই মহিলা বিড়ি বানায় ওই মহিলার জামাইকে বলছি শুনুন, আচ্ছা কিসের চা গো? না 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 না, একটু পরে, চায়ের জন্য আলাদা সময় দাও, একটু বিরতি, একটু দাঁড়ান, চা দিবেন না, আমার আলোচনা নষ্ট করেন না ভাইজান, এত কষ্ট করে আয়োজন করছেন, একটু পরে চা দেন, এই যে আমার আলোচনা শেষ, শেষ করব খুব জোর, আর চার থেকে পাঁচ মিনিট কথা বলবো, সারা রাত চা খাবেন। আসুন, কি বলছিলাম, কোন জায়গায় ছিলাম? যেই মহিলার স্বামী বিড়ি আপনার, যেই মহিলা বিড়ি বানায় ওই মহিলার স্বামীকে, ছেলেকে, বেটাকে বলছি, বেটা পারলে ব্যবসা করো, না পারলে ছোট ব্যবসা, নাও যদি পারো কুলি মজুরি করে খাও, দিন মজুরি খাও, ঠেলা গাড়ি করে খাও, ভে আপনার এইটাও যদি না পারো তাহলে আপনার তোমার ওই কোদাল দিয়ে মাটি কেটে খাও, তাও যদি না পারো ভিক্ষা করে খাও। তুমি বলছো হুজুর ভিক্ষা করতে শরম লাগে, বেটা তুমি বলছো হুজুর আমি ভিক্ষা করতে শরম করি, আমার শরম লাগে, তো তোমাকে বলছি তুমি আর তোমার ছেলে নিয়ে বাপ বেটা গিয়ে মালদা শহরে গিয়ে ভিক্ষা করো, মালদায় যদি লজ্জা লাগে, গ্রামের লোকে যদি দেখে বলে লজ্জা লাগবে, তো কলকাতায় গিয়ে ভিক্ষা করে খাও, কলকাতায় যদি ভিক্ষা করতে লজ্জা লাগে তাহলে মহারাজ্যরা আপনার ওই দিল্লিতে গিয়ে ভিক্ষা করে খাবে না, বোম্বাই গিয়ে ভিক্ষা করে খা, বাপ ছেলে দুইজনে কামাই করে আপনার মা মেয়ে স্ত্রী বোনকে পালেন, আপনার স্ত্রী যেন বিড়ি না বানায়, কা পুরুষ হইেন না, যদি বীর পুরুষ হয়ে থাকেন বেটা হন, বেটা পুরুষ,
নিজেকে যদি ইমানদার মুসলমান মুমিন দাবি করেন, আল্লাহর নবীর উম্মত দাবি করেন, আর আহলে হাদিস যদি দাবি করেন, ওর মুখ বিড়ি বানাবে মুনাফিক। খালি মসজিদে এসে জুমার দিন জোরে আমিন বলে জান্নাত কিনতে চান, বুকে হাত বেঁধে আর বলছে বেটা তোরা নাবি নিপটে হাত বাঁধে সব জাহান্নামী, তুই তোর মুখ সব আগে জাহান্নাম যাবে। আগে বউয়ের বড়ির ব্যবসা বন্ধ করা লাগবো, বউ যদি বিড়ির আপনার বউ বিড়ির ব্যবসা যদি না বন্ধ করতে চান, একদিন বুঝান, তিন দিন বুঝান, চার দিন বুঝান, পাঁচ দিন বুঝান, এক মাস বুঝান, এক মাস না পারলে এক সপ্তাহ আপনার দুই মাস বুঝান, ছয় মাস বুঝান, তাও যদি না বুঝে এক বছর বুঝান, এক বছর যদি বুঝানোর পর আলোচনা শোনার আপনার শোনানোর পরও যদি বউ না শুনে তাহলে এই বউটা ডাইরেক্ট তিন তালাক দিবেন। কয় তালাক? এক তালাক দিলেন, বলবেন যে বিড়ির ব্যবসা বন্ধ কর, নাহলে দুই তালাক দিব। আবার আরেক মাস আসবে, বিড়ির ব্যবসা না বন্ধ করলে দুই তালাক দিবেন, এরপর বলবেন এরপরে কিন্তু শেষ তালাক, হয় বিড়ি ছাড়বি আর না হয় আমায় ধরবি, হয় বিড়ি ধর আর না হয় আমায় ধর। যদি বিড়ি ছাড়ে তো বউ রাখেন, আর যদি বিড়ি না ছাড়ে বউটা তিন তালাক দেন। ও কত বড় সুন্দরী দেখার টাইম নেই, ওই যে বলে না চলে গেছো তাতে কি তোমার চেয়ে আরো অনেক বেশি সুন্দরী, নতুন একটা পেয়েছি তোমার চেয়ে বেশি সুন্দরী, প্রয়োজনে একটা ছেলে চারটা বিয়ে করেন, একটা ছেলে চারটা করেন, এইটা থাকলে আর একটা বিয়ে করতে পারবে না, এইটা ছেলে এক রাতে চারটা বিয়ে করে আনবেন, চারটা বউ বিয়ে করেন, তবু এই হস্তিনী বউ হারামখোর খান্নাস মার্কা মহিলাকে বিয়ে রাখবেন না। যে মহিলা বিড়ি বানায় তিন মাস সুযোগ দেন, আজকে গিয়ে বলবেন যে তালাক দেন, আবার আজকে বুঝান আগে আমার কথায়, সব যদি বউ ছাড়া হয়ে যান পরে তো আমি তো বউ দিতে পারবো না, বুঝান আগে। আরো শায়েখদের আলোচনা শুনান, বিভিন্ন আলেম ওলামাদের আলোচনা শুনান, বই পুস্তক পড়ান, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনারই তো বউ, আমার কথায় বউ চালাক দিলে আপনার ছেলে মেয়ে দেখবে কে? আপনারই তো বউ, বউ তালাক দিবেন ছেলে মেয়ে পালন করতে হবে না, এত শখের সংসার সব যে নষ্ট হয়ে যাবে। বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন, বই দেন আল্লাহর কাছে দোয়া করেন, আপনার আলোচনা শুনান আল্লাহর কাছে দোয়া করেন, এত কিছু করার পরও তিন মাস পরে এক তালাক দিবেন, এরপর আর এক তালাক দিবেন, যদি না হয় তাহলে তিন তালাক দিয়ে তারপর দিন চারটা বিয়ে করে আনবেন। দেখি কোনটা কথা শুনে আর কোনটা কথা শুনে না, আপনার বেলা দাম দেয় না, দাম দিবে না, না ঠিকই দিবে, চারটা বিয়ে করবেন, এরপরে চারটা আছে ডাইরেক্ট চারটা বিয়ে করে আনবেন, নাহলে একটা আনলে পর যদি আনতে দেয় আর একটা আনেন না, ওইটা আনতে দিবে না, আগেই চারটা, কোনো বউ যেন বলতে পারেন আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি থার্ড, ওপর চারটা বিয়ে করে আনবেন, তবু এই বিড়ি বানানি মহিলা রাখবেন আপনার বাড়িতে। সম্মানিত উপস্থিতি, নিরাশ হয়েন না, হতাশ হয়েন না, মাপ আছে, ক্ষমা আছে। আমি এতগুলো কঠোর আলোচনা করে আপনাকে শুধু এটাই বুঝাতে চাই, আচ্ছা আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি, আপনার বাপের জমি আর আমার বাপে নিয়ে কোনো গণ্ডগোল আছে নাকি, কোনোদিন কি আমাকে মেরেছেন নাকি, আমি কি কোনোদিন মেরেছি? তাহলে আমার এত কঠিন কথা বলার দরকারটা কি? এক নাম্বার দরকার, আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কি যতটুকু শিখেছি ততটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মহাপণ্ডিত না, আমরা পুঁটি মাছ, কচু পাতার পানি টলমল করে, কোনো বিদ্যা নাই, বুদ্ধিও নাই, এলেম কালাম তো নাই নাই নাই, এলেমের কোনো ছিটা ফোটাও আমাদের উপর পড়ে নেই, কোনো কিছুই নেই, একেবারে মূর্খ জাতি, মূর্খ মানুষ আমি। তারপরও যতটুকু শিখেছি, আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন অতটুকু দিয়ে দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত বিবেক মেনে নেয় এরকম কিছু কথা আপনাকে বলার চেষ্টা করেছি, মাঝে মাঝে কঠিন কথাও বলেছি, সব কিছুর একটাই উদ্দেশ্য, আপনি যেন এইটা ত্যাগ করে জান্নাতের মানুষ জান্নাতে ফেরত যেতে পারেন। আমি কি অন্যায় করেছি? আমি কি ভুল কিছু করেছি? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? যদি কষ্ট দিয়েও থাকি তবু আপনাকে সত্য বলে কষ্ট দিয়েছি, মিথ্যা বলে আপনাকে হাসাইনি। অতএব আপনার কাছে অনুরোধ, এতক্ষণ যা বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের সতর্কবাণী বললাম, আর এখন আমি আপনাকে আমার পক্ষ থেকে অনুরোধ করে বলছি, ছেড়ে দেন না ভাই, পারেন, আপনি পারবেন, মানুষই পারে, গরু ছাগল পারে না। আল্লাহ এতক্ষণ যে আলোচনা করলাম, তুমি আমার ভাই বোন মা বোন যারা আছেন
সবাইকে বোঝার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমাদের হৃদয়গুলো অনেক শক্ত, তুমি আল্লাহ নরম করে দাও বলে আমিন। বিশেষ করে মা এবং বোনদেরকে বলবো আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তুমি মানার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ তুমি পারো, তোমারই বান্দি তারা, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো বলে আমিন। আল্লাহ তাদেরকে যেন বিড়ি সিগারেট উপার্জন বানিয়ে উপার্জন না করতে হয়, অন্য উপার্জন করার ব্যবস্থা করে দেবো বলে আমিন। আল্লাহ এই সমাজটাকে বিড়ি মুক্ত, গুল মুক্ত, সিগারেট মুক্ত করে দেবো বলে আমিন। সমস্ত দোকানদার যারা আছেন অনুরোধ করে বলবো, ভাই আপনার দোকানে দেখেন আল্লাহ কত হালাল জিনিস আছে সেগুলো বিক্রি করেন। আল্লাহ হালাল পথ রাখছে অনেক হাজার হাজার, দুই চারটা নিষেধ করেছেন, বিড়ি বিক্রি করে আর কয় টাকায় লাভ করবেন ভাই? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিড়ি বিক্রি করে কোটি টাকাও আপনার ইনকাম করে জান্নাত কিনতে পারবেন না, ছেড়ে দেন, আল্লাহ আপনার উপর রহম করুক। আল্লাহ আমাদের দোকানদার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ সর্বোপরি বলি এই সমাজটাকে গুল, বিড়ি, জর্দা, সিগারেট সহ পৃথিবীতে যত নেশাদার দ্রব্যের সাথে জড়িত এই ভাইরা আছেন সমস্ত পর্ক নেশাদার দ্রব্য থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো বলে আমিন। এরপরে দোয়া করি আল্লাহ এই যে আজকের এই জালসা, ইসলামিক একটি দিনী পরিবেশ, যে ব্যক্তি যারা আয়োজন করলো, যারা এখানে টাকা দিল, যারা শ্রম দিল, যারা বুদ্ধি দিল, যারা সময় দিল, আল্লাহ তাদের শ্রম, তাদের টাকা, তাদের বুদ্ধি, তাদের সময়কে তুমি কবুল ও মঞ্জুর করো বলে আমিন। বিনিময় আল্লাহ তাদের সংসারে তুমি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করো বলে আমিন। বিনিময় আল্লাহ তাদের উপর তুমি তাদের সংসারে বরকত দান করো বলে আমিন। আল্লাহ তাদের সংসারে যদি অশান্তি থাকে অশান্তি দূর করে শান্তি বর্ষিত করো বলে আমিন। আল্লাহ তাদের পরিবারে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আল্লাহ তুমি সুস্থতা দানকারী, আসহাবিল বাস রব্বান নাস ওয়াশাফি আনতা শাফি লা শিফাকা ইল্লা শিফাউকা। আল্লাহ তুমি মানুষের বান্দা, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ তুমি সুস্থতা দান করো, তুমি ছাড়া সুস্থতা দানকারী আর কেউ নাই। আল্লাহ এমন ভাবে সুস্থতা দান করো আল্লাহ যেন তাদের মধ্যে আর কোনো অসুখ বিসুখ না থাকে বলে আমিন। আল্লাহ কত ডাক্তার হয়তো বা দেখিয়েছে, কত কবিরাজ দেখিয়েছে, কত টাকা খরচ করেছে, আল্লাহ তুমি তো সুস্থতা দানকারী, তোমার কথা ছাড়া কোনো উপায় হবে না, তোমার চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসাই হবে না আল্লাহ, অতএব তুমি সহজ করে দাও বলে আমিন। আল্লাহ যদি পরিবারে ঋণগ্রস্ত কেউ থাকে আমাদের সমাজে আল্লাহ ঋণমুক্ত করে বলে আমিন। আল্লাহ সমাজে যদি বালা মুসিবত তুমি নাজিল করে থাকো আল্লাহ কোনো পাপের কারণে, আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আল্লাহ এই বালা মুসিবতগুলো দূর করে নাও বলে আমিন। আল্লাহ সমাজের যারা নেতৃস্থানীয় মানুষ আছে আল্লাহ তাদেরকে তুমি আবু বকর উমরের মতো তাদেরকে ইমান আমল দান করো বলে আমিন। আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বলে আমিন। আল্লাহ তাদেরকে তুমি পরেশগার মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও বলে আমিন। আল্লাহ সমাজের প্রত্যেকটা মানুষকে তুমি দীন ধর্ম বুঝে দীন ধর্ম অনুযায়ী আমল করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছেন, আমাদের অনেক আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের অনেকের নিকট আত্মীয়, কারো বাবা, কারো মা, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী, আল্লাহ এরকম যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে তুমি কবরে আজাব মাফ করো বলে আমিন। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো বলে আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত হারাম পথ থেকে ফিরিয়ে হালাল পথে তৌফিক দান করো, শিরিক বিদাত পরিত্যাগ করে তাওহীদ এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ সর্বোপরি ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ শেষ দোয়া একটাই, ইমানের সাথে মৃত্যুবরণ করো বলে আমিন, ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দিও বলে আমিন, আমিন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা এক মিনিট এক বসেন, যারা ধৈর্য সহকারে শুনছেন, মানুষ অল্প হলো আমি খুব খুশি হয়েছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, খুব ভালো লাগলো। এখানে